ঠিক আছে, তো তোমরা কেমন আছো বলো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বলো কি অবস্থা? তোমরা মাত্র হচ্ছে, যাক ভালো, সমস্যা নাই। দেখি কে কে উপস্থিত আছো। সিনহা মিম আছো, উর্মি আছো, আর হচ্ছে শাহলা জাহান স্মৃতি আছো। আচ্ছা, আমরা চাচ্ছি 5 মিনিট ওয়েট করি, আরো অনেক দুইজন আসুক, কারণ ওরা তার লেকচারের পার্ট মিস করবে। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটা 5 মিনিট ওয়েট করি। হ্যাঁ, কার মাইক অন? কার মাইক অন? প্রচুর আওয়াজ আসছে। হ্যাঁ,
আসসালামু আলাইকুম, বলেন আপনারা কেমন আছেন? সবার কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে? পড়াশোনা কেমন চলছে? বলেন, সব ঠিকঠাক যাচ্ছে? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো তোমাদের হচ্ছে পড়াশোনার গতি কেমন যাচ্ছে, নাকি অনলাইন বলে মোটামুটি করে দিয়েছো, কমিয়ে দিয়েছো? না ভাই, আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। চালিয়ে যাও, যে চালিয়ে যাবা সেই হচ্ছে সফলতা অর্জন করবা, সেই গেইনার হবা। আর যে যে চালাইতে পারবা না, তাকে আসলে কিছু মানে তার আসলে কিছু করা থাকবে না। সে কিছুদিন পরে যে আজকে যারা জয়েন করলো না, ঠিক আছে, তারা ভাবতেছে যে বাসায় পড়ে অনেক কিছু করে ফেলবে, বাট তারা বুঝবে, সময় হোক, সময় হলেই বোঝা যাবে যে কি হয় কি না হয়, ঠিক আছে? আর তাহলে আমরা করা ধরি, আমরা ক্লাসে যাই। হ্যাঁ, তো একটা পদার্থকে তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমার হচ্ছে আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? জি ভাইয়া। জি ভাইয়া দেখা যাচ্ছে তো, তাই না? এখন স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা কি দেখা যাচ্ছে? একটু ওয়েট করো, আমি সব কাজ করে নেই। বড় করে দিই স্ক্রিনটা। আচ্ছা দেখো, কোনো একটা পদার্থকে আমরা যদি বলি যে বিক্রিয়া করে, তো বিক্রিয়া ফলে আসলে তার কি হয়? পরিবর্তন হয়, তাই না? কোনো একটা পদার্থ কি হয়? পরিবর্তন হয়। তো এই পরিবর্তনটা আসলে দুই ধরনের আমরা বলতে পারি, এক হচ্ছে ভৌত পরিবর্তন, আর একটা হচ্ছে কি বলতো? রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন। আচ্ছা ভৌত পরিবর্তন বলতে আসলে কি বোঝায়? এর অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু যে রাসায়নিক যে গঠন ছিল সেটা কোনো পরিবর্তন হয় নাই। যেমন আমি যদি বলি বরফ থেকে পানি হয়েছে, পানি থেকে কি হয়েছে বলো? বরফ থেকে পানি হয়েছে, পানি থেকে বাষ্প হয়েছে, তাই না? তো বলতো এইখানে কি কোনো ধরনের মানে সংকেতের কি পরিবর্তন হয়েছে? কারণ পানির সংকেত তো H2O, এই H2O কি বদলাইছে? না, পানির সংকেতে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে? তো এই ধরনের পরিবর্তনকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে ভৌত পরিবর্তন। তাহলে রাসায়নিক পরিবর্তন কি? দেখো আমার এখানে কার্সরটা তো দেখা যাচ্ছে, তাই না? কার্সরটা দেখা যাচ্ছে না? দেখো এখানে দেখো নাইট্রোজেন ছিল আর এখানে হাইড্রোজেন ছিল। তো নাইট্রোজেন আর হাইড্রোজেন যখন বিক্রিয়া করবে তখন NH3 হয়েছে। তার মানে দুই বা ততোধিক পদার্থ একসাথে বিক্রিয়ার মাধ্যমে একটা নতুন পদার্থ তৈরি করছে, ঠিক আছে? এই যে নতুন পদার্থটা হয়েছে নাইট্রোজেনের সাথে, কি এদের ধর্ম মিলে? ধর্ম কিন্তু মিলে না, এটা কিন্তু আলাদা। তো নতুন এক ধরনের আণবিক গঠন সম্পন্ন নতুন একটা পদার্থ আমরা পাইছি, এটাকে আমরা বলি হচ্ছে রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? আচ্ছা এরপর আসি, এই যে বিক্রিয়া হইলো, রাসায়নিক বিক্রিয়া, তাই না? রাসায়নিক পরিবর্তন হয় আসলে কিভাবে? রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। এই রাসায়নিক বিক্রিয়াকে আমরা ভাগ করি হচ্ছে তাপের ভিত্তিতে দুই ভাগে এবং দিকের ভিত্তিতে আবার দুই ভাগে। তো তাপের ভিত্তিতে কিসে কিসে আমরা ভাগ করি বলতো? তাপ উৎপাদী আর তাপ হারি। তাপ উৎপাদী। তাপ উৎপাদী বিক্রিয়া কি কখনো দেখছো?
চুনকে যখন পানির সাথে দেয়া হয় তখন কি উৎপন্ন হয় বলতো? প্রচুর তাপ তাপ উৎপন্ন হয় না, গরম হয়ে যায় না? অনেকে যারা ডিটারজেন্ট পাউডার দিয়ে কাপড় ধুয়েছো তারাও জানো, ডিটারজেন্ট পাউডার যখন পানি লাগে তখন ডিটারজেন্ট পাউডারটা গরম হয়ে যায় না? জি ভাইয়া জি। তো এইটা হচ্ছে আসলে কি বিক্রিয়া? তাপ উৎপাদী। আর তাপ হারি কোনটা? তাপ হারি হচ্ছে যদি দুইটা জিনিস বিক্রিয়া করে ঠান্ডা হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলবো? তাপ হারি বিক্রিয়া। যাই হোক, এটা কিন্তু তোমরা পড়েছো। তো এইখানে হচ্ছে একেবারেই ছোটবেলার জিনিসপাতি আছে, যে হচ্ছে এই এই পার্টটা হচ্ছে তোমাদেরকে পড়ে ফেলতে হবে। এই যে আমি দাগিয়ে দিচ্ছি, এই যে এই কতগুলো জিনিস, এই যে দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো হচ্ছে তোমাকে তোমাদেরকে পড়ে ফেলতে হবে। আচ্ছা, এই যে এই পার্ট গুলো, এটা কিন্তু ডাইরেক্ট মুখস্থ আসে ভর্তি পরীক্ষায়, যে জি এর মান কি, জি দ্বারা সে কি বোঝায়। এটা ফ্রি এনার্জি, হ্যাঁ, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত কখন হবে কখন হবে না, জি এর মান যদি জিরো থেকে কম হয় তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে হবে, আর যদি বেশি হয় তাহলে স্বতঃস্ফূর্ত ভাবে হবে না। এই জিনিসগুলো হচ্ছে একবার মুখস্থই আসে, যে জি এর মান কম হলে, জিরো থেকে কম হলে স্বতঃস্ফূর্ত হবে কি হবে না, এই সকল জিনিস হচ্ছে তোমাদেরকে মোটামুটি বলা যায়, একবারে মুখস্থ করে ফেলবা পরে, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমাকে তোমরা বলো যে একটা বন্ধন যখন গঠন হয় তখন কি শক্তি শোষণ হয় না হচ্ছে শোষণ হয় না নির্গত হয় বলো তো? কার্বনের সাথে অক্সিজেন, ধরো কার্বনের সাথে হাইড্রোজেন ইয়ে করলো, বন্ধন গঠন করলো, কার্বন আর হাইড্রোজেন বন্ধন গঠন করলো। আচ্ছা, কার্বন আর হাইড্রোজেন বন্ধন গঠন করলো, এখন শক্তি কি নির্গত হবে নাকি হচ্ছে শোষিত হবে বলো তো? দেখি তোমার রেসপন্স করো, শোষিত হবে? মানে নির্গত হবে? দেখি বাকিরা বলো। দেখো পৃথিবীতে আসলে সবাই কি চায়? স্থিতিশীলতা চায়। তুমিও পড়াশোনা করছো, মানে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে তুমি কি করবা? স্থিতিশীলতা অর্জন করবা, তাই না? কার্বনও কি চায়? স্থিতিশীলতা অর্জন করতে, তাই না? তাই তো। আচ্ছা এখন বলো, কারো মধ্যে যদি শক্তি বেশি থাকে বা সে কি স্থিতিশীল নাকি তার মধ্যে কম আছে সেই স্থিতিশীল? কার্বন স্থিতিশীল বলো, সমস্যা নাই। যার মধ্যে বেশি আছে সে স্থিতিশীল না, যার কম আছে, যার মধ্যে কম আছে, কারণ পৃথিবীতে যার, দেখো একটা জিনিসকে উপরে রাখলে তার বিভব শক্তি বাড়ে, এই জন্য কিন্তু সেটা নিচে পড়ে, যে নিচে আছে সে কিন্তু উপরে উঠে না, তাই না? কারণ যে নিচে থাকে তার বিভব শক্তি কম থাকে। এদের ক্ষেত্রেও দেখো, কার্বনের যদি নিজস্ব শক্তি থাকে 300 এবং হাইড্রোজেনের যদি থাকে 200, তাহলে দুইজন মিলে শক্তি হওয়ার কথা 500, কিন্তু তারা যদি বন্ধন গঠন করে তাদের শক্তি হবে তাহলে 400, তাই না? তাদের শক্তি হবে 400। তাহলে দেখো স্থিতিশক্তি কমলো না বাড়লো? মানে কার্বন এবং হাইড্রোজেন তখনই বন্ধন গঠন করবে যখন তাদের মধ্যে শক্তির পরিমাণ কমে যাবে। তাহলে দেখো 500 জায়গায় কত হইলো, 500 জায়গায় কত হইলো বলো? 400। 400 হইছে, তাই না? তো তো তারা কেন হচ্ছে এটা গঠন করে? এই এইসব কারণে, যে তাদের মধ্যে শক্তি কমে যাবে। আচ্ছা, সব এই যে বাকি 100, এই বাকি 100 কই গেল? বাকি 100 নির্গত হয়েছে যখন বন্ধন গঠন হয়, ওই বাকি 100 নির্গত হয়, ঠিক আছে? আর যদি এমন হয় কোনোভাবে যে তোমার নতুন পদার্থ, বা মোট কথা হচ্ছে এই যে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন গঠন করছে, সেক্ষেত্রে কত জুল শক্তি তো তাহলে নির্গত হয় বলো তো? 435 জুল, 435.5 জুল শক্তি নির্গত হয়, তাই না? তাহলে ধরো, মানে হাইড্রোজেন আর হাইড্রোজেন বন্ধন গঠন করে যার ফলে কত জুল শক্তি তৈরি হয়? 435.5। আচ্ছা, হাইড্রোজেন আর হাইড্রোজেন যদি ভাঙতে চাই তাহলে কত শক্তি লাগবে বলো? ঠিক সেম পরিমাণ শক্তি লাগবে। মানে হাইড্রোজেন আর হাইড্রোজেন বন্ধনের ফলে যে যেই শক্তি নির্গত হয়েছে, আর হাইড্রোজেন হাইড্রোজেন ভেঙে ভেঙে দিতেও কি লাগবে?
সেম পরিমাণ শক্তি লাগবে, কিন্তু একটা হচ্ছে নির্গত হয়েছে আর একটা কি শোষিত হয়েছে, যেহেতু ঘটনা বিপরীত মানে বন্ধন গঠন এবং ভাঙন, এই জন্য কি দুইটা আলাদা হয়েছে। ঠিক আছে, এইভাবে করে এই যে চারটা আছে এই চারটা অবজেক্টিভে বারবার আসে, এটা হচ্ছে তোমাদেরকে পড়ে ফেলতে হবে এই চারটার মধ্যে। ঠিক আছে, লেকচার শিটটার মধ্যে লেকচার শিটটাকে একবার তুলোধুনো করে ফেলবা পরে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে পরমাণু তাপকরণ গঠন এনথালপি কি তোমরা পারো? আচ্ছা, গঠন এনথালপি যদি না পারো তাহলে বলি এই যে এটার উপাদান মৌল, উপাদান মৌল কি হাইড্রো পানির উপাদান মৌলগুলো কি কি? হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেন থেকে তৈরি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় এটাকে বলা হয় কি গঠন এনথালপি। ঠিক আছে, তা হাইড্রোজেন আর অক্সিজেন যখন পরস্পরের সাথে বন্ধন গঠন করবে তখন কি শক্তি নির্গত হবে না শোষিত হবে? শক্তি নির্গত হবে। শক্তি নির্গত হবে, এবং শক্তি নির্গত হলে সেটাকে ডেল এইচ কি দেয়, মাইনাস দেয় না পজিটিভ দেয় বলেন তো? নির্গত থাকে, তার মানে হলো নেগেটিভ। নেগেটিভ, এই যে নেগেটিভ আসছে জন্য এই বন্ড, এই যে গঠন এনথালপি। ঠিক আছে, দেখবেন। আচ্ছা এবার আসি পরমাণুকরণ তাপ। পরমাণুকরণ তাপ বলতে বোঝায় বিক্রিয়া যখন করে, ধরেন হাইড্রোজেন বিক্রিয়া করবে, হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস আপনি দিলেন, বাট হাইড্রোজেন কি H2 আকারে বিক্রিয়া করবে নাকি এর আগে পরমাণু হবে? এর আগে পরমাণুতে ভেঙে যাবে। ঠিক আছে, এর আগে পরমাণুতে ভাঙবে, ভাঙার পরে হচ্ছে তারা বিক্রিয়া অংশগ্রহণ করবে। তাহলে এই যে অণু থেকে পরমাণু হওয়ার জন্য কি লাগবে, যে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড ছিল এগুলো ভাঙা লাগবে না? ভাঙা লাগবে না? জি ভাইয়া। হলে তাপ কি গ্রহণ হবে না শোষণ হবে? নির্গত হবে, গ্রহণ শোষণ হবে। কারণ কি এটা ভাঙা লাগবে আর গঠন করলে নির্গত হয়। হ্যাঁ, এখানে ভাঙছে এই জন্য দেখো পজিটিভ আসছে, তার মানে একটা অণু থেকে বা যেই সংখ্যক অণু থেকে একটা পরমাণুতে রূপান্তরিত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাকে আমরা বলি কি পরমাণুকরণ তাপ, মানে পরমাণু করতে কি পরিমাণ তাপ লাগছে এটাকে আমরা বলি পরমাণুকরণ তাপ। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি হচ্ছে দহন তাপ। দহন তাপ কাকে বলে বলো তো? দহন মানে কি? দহন মানে কি বলো? দহন মানে পোড়ানো, তাই না? দহন শব্দ অর্থ আমরা বলি না যে পুড়ে পোড়ানো। তো দহন তাপ বলতে বোঝায় ধরো এইখানে আছে কার্বন ডাইঅক্সাইড, আমি দেখাই তোমাদেরকে, এখানে আছে হচ্ছে কার্বন। ঠিক আছে, কার্বনকে যদি অক্সিজেন সহকারে আমরা দহন করি তাহলে কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড হতে, কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড হতে যে পরিমাণ শক্তি তৈরি হয় বা শক্তি নির্গত হয়, দেখো কার্বন অক্সিজেন বন্ধন গঠন করবে তাহলে কি হবে, শক্তি নির্গত হবে না বলো? শক্তি কি নির্গত হবে নাকি হবে না? নির্গত হবে। শক্তি নির্গত হবে, এইটা হচ্ছে তোমার মাইনাস 393.5। এই যে মাইনাস, তার মানে কি শক্তি নির্গত হয়েছে, এটাকে বলা হয় কার্বনের দহন তাপ। ঠিক আছে, কার্বনের দহন তাপ। আচ্ছা তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এটা কি বলতো? কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ, কারণ গঠন হয়েছে কে? কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, আচ্ছা এইবার আসি হচ্ছে দ্রবণ তাপে। এগুলো কি তোমরা পড়ছিলা, তোমাদের শর্ট সিলেবাসে ছিল? জি ভাইয়া, এই চ্যাপ্টার ছিল তো। আচ্ছা এই চ্যাপ্টার ছিল। দ্রবণ তাপ বলতে বোঝায় তুমি কোনো একটা দ্রব নিলা, দ্রবের এক মোল নিলা, মানে এক মোল সোডিয়াম ক্লোরাইড নিলা, এই এক মোল সোডিয়াম ক্লোরাইডের সাথে তুমি যথেষ্ট পরিমাণ পানি দিলা, তো পানি দিলে এইখানেও কি হবে, তাপের পরিবর্তন হবে, হয় তাপ গ্রহণ হবে তা নাহলে তাপ শোষণ হবে, তাই না? তাপ গ্রহণ হবে অথবা তাপ শোষণ হবে। তো কি পরিমাণ তাপ গ্রহণ বা শোষণ হয়েছে এটাকে বলা হচ্ছে ওই দ্রবণের দ্রবণ তাপ। কাউকে দিলে দ্রবণ গরম হয়ে যায়, কাউকে দিলে হচ্ছে তাপ হচ্ছে দ্রবণ ঠান্ডা হয়ে যায়, তো আমরা বলবো হচ্ছে প্লাস বা মাইনাস দিয়ে। ঠিক আছে, এবার আসি হচ্ছে প্রশমন তাপ।
আচ্ছা প্রশমন তাপ কাকে বলে বলো তো? প্রশমন তাপ কাকে বলে? দেখি তোমাদের থেকে আমি অ্যান্সার আশা করছি, বলো। প্রশমন তাপ কি তোমরা পারো? না হলে আমি দেখাই। দেখো ধরো এখানে আমি HCl সহ তোমাকে আমি দিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে? NaCl প্লাস হচ্ছে কি বলো তো? পানি। তাহলে এখানে কয় অনু পানি তৈরি হয়েছে? এক অনু। এই এক অনু পানি তৈরি হওয়ার জন্য সবসময় 57.34 কিলোজুল তাপ নির্গত হয়, ঠিক আছে? সাধারণত যদি তারা দুর্বল হয় সেক্ষেত্রে কমে যায়, কিন্তু প্রশমন তাপ যারা হচ্ছে তীব্র, মানে তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার, তাদের ক্ষেত্রে কত? সবসময় 57.34। আচ্ছা যদি হয় এমন যে এই দুইটাই দুর্বল, তখন কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 55.34 বা 55.24। কেন হয়? কারণ দুর্বলরা কি সম্পূর্ণ বিয়োজিত হয়? দুর্বল অ্যাসিড কি সম্পূর্ণ বিয়োজিত হয়? না, হয় না। তাদের বিয়োজনের জন্য তাপ দরকার। তো ওরাই দুই জল, এই হচ্ছে 2 জুল, ওরা কি করে? শোষণ করে এক অনু জল তৈরি করে, ঠিক আছে? আচ্ছা এই রিলেটেড কোয়েশ্চেন আমরা একটু পরেই প্র্যাকটিস করব, এই যে এইটা এই পার্টটার পরে আমরা প্র্যাকটিস করব, তখন তোমরা দেখবা। আচ্ছা এবার আসি বিয়োজন তাপ। বিয়োজন তাপ মানে হচ্ছে, দেখো আমরা গঠন পড়ছিলাম না, গঠন তাপ, গঠন করতে কি পরিমাণ তাপ লাগে, তাই না? আমরা পড়ছিলাম গঠন। হ্যাঁ গঠন। এখন গঠন, তাহলে বিয়োজন কি? ঠিক তার উল্টা, ভেঙে ফেলা। তাহলে দেখো H2O, H2O এর গঠন কত ছিল, মানে হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে তৈরি করতে কি পরিমাণ শক্তি নির্গত হয়েছিল? তোমরা চাইলে দেখতে পারো তোমাদের লেকচার শিটের 4 পেজ নাম্বার 4-এ, পেজ নাম্বার 4 দেখো গঠন এনথালপি। দেখো -285.18, আর এখানে দেখো ঠিক সেম পরিমাণই, এটা কিসে আসছে? প্লাসে। তার মানে তখন তাপ কি হইতো? তখন তাপ নির্গত হইতো, আর এখন তাপ নির্গত হইতো, বুঝতে পারছো? বলো কে বুঝো নাই? একই ভাবে আছে, এরকম অধঃক্ষেপণ তাপ, অধঃক্ষেপণ তাপ আছে, গলন তাপ আছে, মানে গলাতে কি পরিমাণ এনার্জি দরকার হয়, বাষ্পীকরণ তাপ আছে, কেলাসের ল্যাটিস শক্তি আছে, ঊর্ধ্বপাতন এনথালপি আছে, লবণের দ্রবণ তাপ নিরপেক্ষতা, এগুলো হচ্ছে মোটামুটি রিডিং টপিক, তোমরা পারবা। তো আমরা এই এই পার্ট গুলার আমরা একটু কোয়েশ্চেন প্র্যাকটিস করি। হ্যাঁ আচ্ছা, তো বিজ্ঞানী হেস একটা কথা বলছিল, হেসের সূত্র অনুসারে এটা আর কি আসছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এবার বলছে, দেখো এটা DUA ইউনিট এই বছরই আসছে, নিম্নের বিক্রিয়া গুলো হতে কার্বনের গণনাকৃত দহন তাপ কত? দেখো কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড হয়েছে কি, হয়েছে কি পরিমাণ শক্তি বের হয়েছে? 111। তারপর কার্বন মনোঅক্সাইড থেকে কি পরিমাণ শক্তি বের হয়েছে? কার্বন মনোঅক্সাইড থেকে অক্সিজেনের বিক্রিয়ায় কি ধরেছে? কার্বন ডাইঅক্সাইড, সেখানে কি পরিমাণ শক্তি বের হয়েছে? 283। তাহলে দেখো আমি ইনিশিয়াল যে জিনিসটা নিছি সেটা হচ্ছে কি, আমি ইনিশিয়ালি নিছি হচ্ছে কার্বন, হ্যাঁ, এবং অক্সিজেন, এবং পাইছি কি শেষ পর্যন্ত? কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা কার্বনের দহন তাপ না, কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইডে আসছে, এটা কার্বনের দহন তাপ না? দেখো ঘুরে ফিরে কিন্তু কার্বনই দহন হয়েছে, কার্বন এখানে আংশিক দহন হয়েছে, এখানে এসে সম্পূর্ণ দহন হয়েছে, তাই না? বলো এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে কিনা, যে না আমি বুঝি না এই ব্যাপারটা?
ভাইয়া বুঝতে পারছি বুঝতে পারছো আচ্ছা তাহলে এখন কি হবে দেখো বিক্রিয়াটা হয়েছে এক ধাপে দুই ধাপে ধরো তোমাকে আমি তোমার কাছ থেকে আমি টাকা নিলাম দুই ধাপে যেমন তুমি একসময় আমাকে দিলা হচ্ছে 100 টাকা তারপরে দিলে 200 টাকা তাহলে টোটাল কয় টাকা দিলা 100 200 300 টাকা এইখানে কি হবে দুইটা দুইটা তাপ যোগ হয়ে যাবে কারণ আলটিমেটলি কার্বনই দুইবার দহন হয়েছে সো মাইনাস 111 আর মাইনাস 283 যোগ দিলে কত হয় বলো 394 394 দেখো তো অ্যানসার আছে কিনা 394 জি মাইনাস ঠিক আছে এই হচ্ছে ইয়ে সামনে আমরা যাই আচ্ছা তারপরে দেখি এইটা দেখি তোমরা করো তো আচ্ছা কোন বিক্রিয়াটা আদর্শ গঠন এনথালপি নির্দেশ করে কোনটাই দেখো তো বলো কোনটা আদর্শ গঠন এনথালপি নির্দেশ করে এইটা হচ্ছে একটু থিওরিক্যাল ব্যাপার স্যাপার দেখি তোমরা ট্রাই করো কোনটা আদর্শ গঠন এনথালপি দেখো আদর্শ বিক্রিয়া মানে হচ্ছে কোন নিচের কোন বিক্রিয়ায় বিক্রিয়া এনথালপি আদর্শ গঠন এনথালপি নির্দেশ করে আচ্ছা আদর্শ গঠন এনথালপি কখন আমরা বলি যখন দুইটা উপাদান মৌল গ্যাসীয় অবস্থায় তাদের কি তৈরি করে নতুন একটা যৌগ তৈরি করে গঠন করে তাই না দেখো কোন কোন জায়গাতে প্রথম দুইটাই কি আছে দেখো এখানে কি উপাদান মৌল এখানে কি উপাদান মৌল এই যে এটা কি উপাদান মৌল না যৌগ এগুলা এগুলো যৌগ তাহলে তো বাদ প্রথমেই বাদ আমরা বলছি উপাদান মৌল থেকে আচ্ছা এরপর আছে হচ্ছে মৌল আর মৌল আচ্ছা তো এই দেখো এইখানে হচ্ছে শুধু গ্যাসীয় আর এগুলা কি গ্যাসীয় না সলিড সলিড গ্যাস সলিড তাহলে এইখানে সলিড আর গ্যাস মানে মিক্সচার আছে কিন্তু বিক্রিয়া করতে হলে সবাইকেই মানে গ্যাসীয় অবস্থা চলে আসতে হবে তাহলে এটা কি তাহলে আদর্শ গঠন এনথালপি বলে বলা যাবে কাকে শুধু ঠিক আছে কনসেপ্ট কনসেপ্টিং ব্যাপার আর কি আচ্ছা আচ্ছা তারপর আচ্ছা আমরা লাসা তেলের নীতিও পড়বো সামনে এইটাও ডিইউ এই ইউনিটে আসছে কি হবে না আচ্ছা লাসা তেলের নীতি তোমরা পড়ছোই বলো তো এইখানে কি হবে দুই পাশে মোল সমান থাকলে চাপের কোনো প্রভাব আছে বলো দুই পাশে যদি মোল সংখ্যা সমান থাকে তাহলে কি চাপের কোনো প্রভাব আছে নাই কোনো প্রভাব নাই তাই না দুই পাশে মোল সংখ্যা সমান থাকলে দেখো তো এই দুই পাশে কি মোল সংখ্যা সমান আছে শালা বলো দুই পাশে কি মোল সংখ্যা সমান আছে না ভাইয়া সমান আছে কিভাবে আমি বলি তুমি তো লাসা তেল নীতিতে সলিড গুলো ধরতে পারবা না সলিড গুলা বাদ দাও দেখো এবার সমান আছে কিনা ও হ্যাঁ সমান আছে তাহলে কি চাপের কোনো প্রভাব আছে না চাপের প্রভাব নেই তাহলে কোনো ধরনের প্রভাবই নেই তাই না আচ্ছা চাপ বাড়ালে কিছুই ঘটবে না এই যে ইকুইলিব্রিয়াম ইজ আনঅল্টার্ড আনঅল্টার্ড সি ঠিক আছে এই ধরনের দেখো তুমি যদি তাড়াহুড়া করো পরীক্ষার হলে তাহলে তোমার কি যেটা হবে তুমি তাড়াতাড়ি করে গুণবা দুই পাশের মোল সংখ্যা নিয়ে ঝামেলা আছে তুমি সুন্দর মতন যে বাস যে পাশে বেশি পাবা সেটা নিয়ে বাস লিখে দিবা তাই না এরকম হবে বাট যদি ঠান্ডা মাথায় দেখো তাহলে দেখবে হচ্ছে যে এরকম হচ্ছে না আচ্ছা আচ্ছা তারপরে আমরা দেখি হচ্ছে
বলো এটা কি হবে, কোন বিক্রিয়া মুক্ত শক্তির পরিবর্তন ঋণাত্মক হলে বিক্রিয়াটা কি হবে বলো তো? স্বতঃস্ফূর্ত ভাবে হবে নাকি স্বতঃস্ফূর্ত ভাবে হবে না বলো? ঋণাত্মক হলে তো স্বতঃস্ফূর্ত ভাবে হবে, হ্যাঁ তাই না? এটা কি গিভস ফ্রি এনার্জি? আমরা পড়ছিলাম যে জিরো থেকে কম হয় তাহলে কি হবে, স্বতঃস্ফূর্ত হবে। যেহেতু জিরো থেকে কম তার মানে কি এটা ঋণাত্মক, সো এটার কি হবে স্বতঃস্ফূর্ত ভাবে হবে। এই টুকিটাকি ব্যাপারগুলো তোমাদেরকে পড়তে হবে। এইবার আসি হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা পার্টটাতে। হ্যাঁ আমরা একবার বেসিক পার্ট গুলো বুঝলাম, এইবার আসি হচ্ছে দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া গুলো কয় ধরনের। ঠিক আছে, দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া গুলো কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া। ঠিক আছে, দেখে কি করবে, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া। দেখো একমুখী বিক্রিয়ায় এই একটা ভেঙে এই দুইটা তৈরি হয়েছে, কিন্তু এই দুইটাকে পরবর্তীতে আবার বিক্রিয়া করে এটা তৈরি হয়েছে, অফকোর্স হয় নাই। আবার কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, কার্বন ডাই অক্সাইড আবার নিজে নিজে ভেঙে কার্বন অক্সিজেন হয়েছে। তাহলে তো কোনোদিন কয়লা শেষই হইতো না, তাই না? আমরা কয়লাকে বাতাসের অক্সিজেনের সাহায্যে পুরাইতাম, কার্বন অক্সাইড তৈরি হয়ে এটা আবার ব্যাক করতো। বাট এটা কি আসলে হয়, ডাজ ইট হ্যাপেন? এটা আসলে হয় না, এটা এই জন্য বলা হয় একমুখী বিক্রিয়া, যে শুধু একদিক থেকে একদিকেই যায়। তাহলে উভয়মুখী বিক্রিয়া কোনগুলা? যদি সম্মুখ ও পশ্চাৎমুখী বিক্রিয়া বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে, এই হাইড্রোজেন আয়োডাইড কিন্তু ভেঙে গিয়ে আবার হাইড্রোজেন আর মানে হচ্ছে আয়োডিন তৈরি করে, তাই না? আবার দেখো ওই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন ভেঙে গিয়ে একসাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, অ্যামোনিয়া ভেঙে গিয়ে আবার এগুলো তৈরি হয়, যে এগুলাকে আমরা কি বলবো, এগুলাকে উভয়মুখী বিক্রিয়া। উভয়মুখী বিক্রিয়া, এখন এই উভয়মুখী বিক্রিয়া ধরো সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থা মানে কি, এই পাশে 50% আর এই পাশে 50%, তাই না? হ্যাঁ জি না ভুল, কে বলছে আপনাদেরকে এটা? কখনোই না, নাইট্রোজেন আর হাইড্রোজেন দুই পাশে 50-50% এমন আসলে কোনো কথা নাই। মানে ধরেন আপনারা বলতেছেন নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করতেছে সাম্যাবস্থায় হচ্ছে 2NH3 তৈরি করলো, ভালো কথা। এখানে হচ্ছে এখানে হবে হচ্ছে 3H2, তাই না? আমরা যদি সমতাকরণ করি তার মানে এইখানেও 50% এইখানেও 50%, আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এই সামনের দিকে বিক্রিয়ার হার যা পিছনের দিকের বিক্রিয়ার হারতা, কোথাও বলে নাই সাম্যাবস্থার সংজ্ঞায় কোথাও বলে নাই যে মানে পশ্চাৎ দিকে আর সম্মুখে আপনার পরিমাণ সমান হবে। বলছে কি সম্মুখমুখী বিক্রিয়ার হার যত পশ্চাৎমুখী বিক্রিয়ার হারও তত। বাস্তব অবস্থায় এই পাশে থাকে হচ্ছে আপনার 73% আর এই পাশে থাকে হচ্ছে কি 27% সাধারণ অবস্থায়। সাম্যাবস্থা মানে কি পজিশন মানে পরিমাণ 50-50 হবে নাকি? সাম্যাবস্থা মানে হচ্ছে এইখান থেকে যদি 10টা অণু তৈরি হয়, এইখানে যদি নতুন করে এই যে এই দুইটা যদি বিক্রিয়া করে, মানে এই দুইটা যদি বিক্রিয়া করে নতুন 10টা অণু তৈরি হয়, 10টা অণু কই যাবে, সামনের দিকে যাবে। এইখান থেকে কি হবে, পুরাতন 10টা অণু ভেঙে আবার এগুলো তৈরি হবে। তার মানে যতগুলো তৈরি হচ্ছে ঠিক ততগুলাই ভেঙে যাচ্ছে। এটাকে কি বলে, সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান, কিন্তু পরিমাণ সমান হবে এমন কোনো কথা কেউ বলে নাই, বুঝছেন? আচ্ছা ভাইয়া, আর সব ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে কি বিক্রিয়কের 73% আর উৎপাদের সাথে পারছেন না? বিক্রিয়া বিক্রিয়া টু বিক্রিয়া এখানে ডিফারেন্ট আছে, বুঝতে পারছো? এখানে বিক্রিয়া টু বিক্রিয়া ডিফারেন্ট আছে, এটা হচ্ছে তোমরা মানে দেখবা। যেমন হাইড্রোজেন এবং আয়োডিনের বিক্রিয়ায় হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়, ঠিক এই যে এই বিক্রিয়াটাতে যদি আমরা বলি হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি হয়, এখানে থাকে হচ্ছে এই এটা থাকে 80%, এগুলো থাকে হচ্ছে 20%। এটা হচ্ছে মোটামুটি মানে পরীক্ষালব্ধ, মানুষ করতে করতে প্র্যাকটিস অ্যান্ড এরর সিস্টেমে করছে, বুঝছো? জি বুঝতে পারছি। আচ্ছা এইটা হচ্ছে মানে এবার বুঝছো তো আসলে সমস্যা কি, 50-50 না, মানে এক একটা বিক্রিয়ার সময় এক এক রকমের হার থাকে, এক এক ধরনের হার থাকবে, কিন্তু যখন সাম্যাবস্থা বলছে তখন হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার যত
পশ্চাৎমুখী বিক্রিয়া হারও তত, অর্থাৎ হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে যতগুলো এইচআই তৈরি করবে ততগুলো এইচআই এর মতন সেম এইচআই মানে পুরাতন যারা আছে, ধরো হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে পাঁচটা এইচআই তৈরি করছে, পাঁচটা এইচআই কই যাবে, ডান পাশে চলে আসবে, তার আবার ডান পাশ থেকেও পুরাতন পাঁচটা এইচআই ভেঙে এই বাম পাশে চলে আসবে, তার মানে সম্মুখ দিকে যতজন যায় পশ্চাৎ দিকে ততজনই যাবে, ঠিক আছে? আচ্ছা, এরকম কিছু সাম্যাবস্থা আছে, সাম্যাবস্থার কিছু বৈশিষ্ট্য আছে। সাম্যাবস্থার কিছু বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে যেমন হচ্ছে উভয় দিক থেকে সংগঠিত হয়, তার মানে হচ্ছে আপনি যদি এই দুইটা নেন তাহলে যখন যেমন এইটা তৈরি হবে, আবার এই দুইটা নিলেও আপনি এই দুইটা তৈরি হবে, তার মানে আপনি এইটা নিয়ে স্টার্ট করেন আর এইটা নিয়ে স্টার্ট করেন, এটা কোনো ফ্যাক্ট না, স্টার্ট করলেই হইলো সাম্যাবস্থা হবে, মানে দুই দিক থেকে হইতে পারে, বাম দিক থেকে স্টার্ট হইতে পারে, ডান দিক থেকেও। মানে যারা বুঝে নাই তাদের জন্য আবার বলি, ব্যাপারটা হইলো যে আপনি নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে যদি অ্যামোনিয়া তৈরি করেন তাহলেও সাম্যাবস্থা হবে, আবার আপনি অ্যামোনিয়া বাজার থেকে কিনে আই না একটা পাত্রে রাখলেন সেক্ষেত্রে নাইট্রোজেন আর হাইড্রোজেন এভাবে ভেঙে যাবে। তার মানে আপনি প্রথমে যাকেই নেন, বাম পাশের জনকে নেন ডান পাশের জনকে নেন, কিছু আসা যায় না, হবে, ঠিক আছে? তারপরে আচ্ছা, উভয়কে কি উভয়মুখী বিক্রিয়া কি দ্বারা প্রকাশ করা হয়, অর্ধ তীর দ্বারা প্রকাশ করা হয়, এই যে, ঠিক আছে? আচ্ছা, তাপ চাপ প্রভৃতির পরিবর্তন সমান থাকে, বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। আচ্ছা, এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে, উভয়মুখী বিক্রিয়ার উপর কি ইয়ের মানে হচ্ছে সাম্যাবস্থার উপর ইয়ের প্রভাব আছে বলেন তো? সাম্যাবস্থার উপর কি হচ্ছে আপনার প্রভাবকের প্রভাব আছে? সাম্যাবস্থার উপর কি প্রভাবকের প্রভাব আছে? নাই, কারণ প্রভাবক কেন নাই বলি, দেখেন প্রভাবক এই হাইড্রোজেন থেকে, হাইড্রোজেন আর আয়োডিন থেকে যতগুলো এইচআই তৈরি করে ও কি করে বিক্রিয়ার হার বাড়ায় দেয়, আবার ও এইচআই ভাঙতেও সাহায্য করে, তার মানে ও এদেরকেও গতি বাড়ায় এদেরকেও গতি বাড়ায়। তো আগে পাঁচটা থেকে যদি দশটা তৈরি হয় এখন আবার দশটা থেকে এখানে চলে আসবে, মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার যত বাড়ায় পশ্চাৎমুখী বিক্রিয়ার হারও ঠিক ততটাই বাড়ায়, বুঝতে পারছো? যতগুলো পিসিএল ফাইভ ভাঙতে সাহায্য করে ও ঠিক ততটাই আবার পিসিএল ফাইভ গড়তেও সাহায্য করে। সো প্লাস মাইনাস কাটাকাটি কত? জিরো, কোনো লাভ হয় না। আচ্ছা, তোমাদের কেপিকেসি নির্ণয় করা শিখছো তাই না? কেপিকেসি তো খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল এইচএসসি তে, করছো তোমরা? জি ভাইয়া করছো, কেপিকেসি করছো। আচ্ছা, তারপর আমরা দেখবো। আচ্ছা, সো একটা সূত্র আছে হচ্ছে এই যে এইটা, এই সূত্র মনে রাখতে হবে, কেপি কেসি আর টু দি পাওয়ার ডেল এন, কেপি সমান সমান কেসি আর টু দি পাওয়ার ডেল এন, ঠিক আছে? এটা আমরা মনে রাখবো। আচ্ছা, যদি বিক্রিয়াটা এমন হয় যে আপনার এইচ টু আর আই টু বিক্রিয়া করে টু এইচ আই তৈরি করছে, এখানে মোল সংখ্যার এই এনটা কি, কত মোল পরিবর্তিত হয়েছে, আগে কয় মোল ছিল এখন কয় মোল হয়েছে, দেখেন এইখানে মোল সংখ্যার কোনো পরিবর্তন হয়েছে নাকি হয় নাই? হয় নাই, হয় নাই। তাহলে ডেল এন এর ভ্যালু কত? জিরো। তাহলে আর টু দি পাওয়ার আর টি টু দি পাওয়ার জিরো, তাহলে কেপি ইজ ইকুয়ালস টু কেসি হয়ে যায়, তাই না? এই যে ধরুন এইচ টু আর সিএল টু বিক্রিয়ার ক্ষেত্রে টু এইচ সিএল, তখন দেখেন কেপি আর কেসি ইকুয়াল হয়ে যাবে, দেখেন কেপি আর কেসি ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে? আবার ধরেন এইখানে ছিল হচ্ছে এক মোল, হয়েছে দুই মোল, তার মানে দুই বিয়োগ এক হইল কত? এক। কেপি কেসি কেপি ইজ ইকুয়ালস টু কেসি আর টু দি পাওয়ার ডেল এন, ডেল এন এর জায়গায় এন কত বসবে? ওয়ান, ওয়ান বসায় দিছি, শেষে কত হয়েছে বিয়োগ আগে কত ছিল। আবার ধরেন যেমন আগে ছিল কয় মোল? তিন মোল, এখন হয়েছে দুই মোল, তাহলে এইখানে কত ডেল এন এর মান কত? টু মাইনাস ওয়ান, দেখেন তিন ছিল আর দুই হয়েছে মাইনাস ওয়ান, এক কমে গেছে, তাই না? তাই না?
আচ্ছা সো এই সকল জিনিস হচ্ছে দেখেন আমি বসায় দিয়েছি মাইনাস সো এই সকল ক্ষেত্রে এই যে একক এককগুলো হচ্ছে আপনাদেরকে পড়ে ফেলতে হবে ভাইয়া 1 হয় না 3 না দেখো মানে আগে কত ছিল আর এখন কত হয়েছে আগে কত ছিল দেখো তো 3 আর এখন হচ্ছে 2 আচ্ছা এখন কেন হচ্ছে তুমি বলছো এটা পার্থক্য না ব্যাপারটা হচ্ছে এই প্রেজেন্ট বিয়োগ পাস্ট আগে কত ছিল প্রেজেন্টে হয়েছে কত 2 মোল পাস্টে ছিল কত 3 মোল বিয়োগ দিলে কত মাইনাস 1 দেখো আগে এখন এখন হচ্ছে 2 মোল আগে ছিল 3 মোল বুঝছো যেমন এইখানে কি হবে দেখো এখানে আছে কয় মোল 4 মোল আগে ছিল এখন কত হইছে 2 মোল তার মানে আগে ছিল হচ্ছে 2 মাইনাস 4 সমান সমান কত মাইনাস 2 এই যে এর মান মাইনাস 2 তো এইভাবে খালি বসায় দিবা আর কোনো ঝামেলা নাই ঠিক আছে সাম্য ধ্রুবকের কি কি ব্যবহার আছে ঠিক আছে সরি এইখানে এইখানে সরি 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 এখানে আমি নাইট্রোজেন আর হাইড্রোজেন বলছিলাম জানি কয় কত পার্সেন্ট 27 আর 73 না এটা হচ্ছে 7 আর 93 সরি 7 আর 93% হবে হ্যাঁ 7 আর 93% 7 আর 93 আচ্ছা যেমন এই দেখেন যদি নাইট্রোজেন আর হাইড্রোজেন দেই তাহলে 7% গ্যাস মিশ্রণ অ্যামোনিয়া গ্যাস হবে বাকি 93% কি হবে নাইট্রোজেন এবং হাইড্রোজেন অবস্থায় থেকে যাবে তাই না হাইড্রোজেন আর আয়োডিন এটা 20 আর 80 এটা হচ্ছে এই পার্টে কারো কোনো সমস্যা আছে আর না ভাইয়া আচ্ছা তো কেপি কেসিও পারবেন সমস্যা নাই আচ্ছা এইবার দেখেন কেপি কেসি কতগুলো ম্যাথস দেয়া আছে ধরেন আমরা একসাথে এগুলো হচ্ছে আমরা সমাধান করি হ্যাঁ আমাকে দিছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় PCl5 এত পার্সেন্ট বিয়োজিত হয় কত পার্সেন্ট 35% ভালো কথা 35% আচ্ছা 35% পার্সেন্ট মানে কি জানো আমরা জানি বলেন তো 35/100 তাই না 0.35 আচ্ছা এই যে 35% হইলে এটা হয় 0.35 সো আচ্ছা এখন PCl5 এর বিয়োজন মাত্রা আলফা বাই 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি এটা কি কেউ বুঝেন নাকি আমি করে দেখাবো ভাইয়া একটু করে দেখা করে দেখাই তোমাদেরকে দেখো PCl5 বিয়োজিত হয় তাই না PCl5 বিয়োজিত হয়ে কি তৈরি হয় বলো তো PCl3 আর কি Cl2 Cl2 আচ্ছা নিয়ম কি আংশিক চাপ দিতে হয় আংশিক চাপ তাহলে আংশিক চাপ যদি আমরা ধরি এইটার আংশিক এটা হচ্ছে টোটাল চাপ কত দিছে 1.5 এই চাপটা কেন ধরে নিলাম P হ্যাঁ আচ্ছা তাহলে এইটা ছিল হচ্ছে ফার্স্টে কয় মোল 1 মোল ধরি আমরা 1 মোল তাহলে এইখানে থাকে কত আর 35% বিয়োজিত হয় শেষে তাহলে থাকে কত 0.65 বা 0.65 এর দরকার নাই আমরা ধরতে পারি PCl5 লাস্টে কত থাকে বলুন তো 1 মাইনাস আলফা মানে প্রথম ছিল 1 মোল তারপর তো আলফা বিয়োজিতই হয় তাই না আর এইটা কত হয় আলফা এইটাও হয় আলফা এটা কি বুঝো কিভাবে আলফা হয় নাহলে আবার আবার দেখাই দেখো PCl5 বিয়োজিত হইল বিয়োজিত হয়ে PCl3 এবং Cl2 তৈরি করছে এইটার ফার্স্ট ছিল হচ্ছে আপনার 1 মোল এটা ছিল 0 এটা ছিল 0 যখন বিয়োজিত হয়েছে এটা কত 1 মাইনাস আলফা আর এটা কত বলেন তো আলফা এইটা আলফা কারণ দেখেন একটা থেকে কয়টা হয় তাহলে এইখানে আলফা পরিমাণ ভাঙলে এখানেও আলফা হয় এখানেও আলফা হয় হয়েছে আচ্ছা এবার হচ্ছে আমি এগুলো বসায় দিব তো কেপি কেসির ক্ষেত্রে আমি তাহলে বসায় দিই কেপির ফুল ভ্যালু কি বলেন তো কিভাবে বের করে কেপি কেপি হচ্ছে সাম্যাবস্থায় উৎপাদ সমূহের
আংশিক চাপ, তাই না? আংশিক চাপ ইনটু কার আংশিক চাপ বলেন? বিক্রিয়কের, বিক্রিয়কের আংশিক চাপ বসায় দিলে আপনি এই সূত্র পাবেন, কারণ এটা হচ্ছে আলফা পি ইনটু আলফা পি, বসায় দিলে আপনি এই সূত্র পাবেন। আজকে একটু বাসায় গুলো রিভিউ করা লাগবে, ঠিক আছে? যদি করেন তারপর হচ্ছে দেখেন আলফা কি 0.35 বসায় দিছে, 1 মাইনাস আলফা, আর পি এর ভ্যালু কত? 1.5 বসায় দিছে, আপনি এই ভ্যালু পাবেন। তবে টেনশনের কোনো কারণ নাই, আপনাদেরকে এরকম উদ্ভট কোনো হচ্ছে ইয়ে দিবে না, আপনাদেরকে উদ্ভট কোনো ফিগার দিবে না। এখানে ধর 25% দিছে, 25% দিবে না, দিলে দিবে হচ্ছে 0.2 মানে 20%, যেগুলো আপনি হাতে কলমে করতে পারবেন এগুলাই দিবে আপনাদেরকে। এখানে দিছে আর কি, এরকম হবে না। এগুলো হচ্ছে কেপিকেসি, একটু বাসায় দেখবেন, বাসায় দেখবেন, বা যদি না পারেন একবারে নেক্সট ক্লাসে হচ্ছে দেখাবেন আমাকে, ঠিক আছে? কিন্তু কেপিকেসি বাসায় একটু ট্রাই করা লাগবে, কারণ কেপিকেসি যদি আপনি বাসায় একবারে না পড়েন, এই একটা লেকচার আসলে কেপিকেসি বোঝানো টাফ হবে। কারণ যারা করছো তারাই বলো এইটা কি দুই দুই তিন দিন লাগছে না পড়াইতে, টিচারদের 3-4 দিনও লাগতে পারে, কারণ কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো স্যাররা এইটা নিয়ে ম্যাথ প্যাচায় প্যাচায় করে 1 মাস লাগাই দিত, তাই না কলেজে শালা? জি ভাইয়া, কলেজে টিচাররা তো কিছু বলার নাই, অনেক কিছুই না, এটা পড়ানো লাগতো ডিটেলসে, তাই না? ডিটেলসে পড়ানো লাগতো, তো ডিটেলসে একটু বাসায় একটু ট্রাই করার পরে হচ্ছে ইয়ে হবে। আচ্ছা, এবার আমরা একটু জানবো হচ্ছে লাস আতেলিয়ার নীতি। লাস আতেলিয়ার নীতিটা এখানে যেহেতু উল্লেখ করে নাই, লাস আতেলিয়ার নীতিটা কি বলে বলো তো? আচ্ছা, আমরা প্র্যাকটিস করে করে শিখি। হ্যাঁ, লাস আতেলিয়ার নীতি তিনটা জিনিসের উপর প্রতিষ্ঠিত, একটা হচ্ছে ঘনমাত্রার উপর, একটা হচ্ছে তাপমাত্রার উপর, আর একটা হচ্ছে চাপের উপর, ঠিক আছে? আচ্ছা, লাস আতেলিয়ার নীতির প্রথম পার্টটা যদি আমরা জানি যে চাপ, আচ্ছা চাপের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যেই পাশে মোল সংখ্যা কম চাপ বাড়ালে সেই দিকে যায়। এবার বলেন কোন পাশে মোল সংখ্যা কম? এখানে লাস আতেলিয়ার চাপের কনসেপ্টটা কি, যেই পাশে মোল সংখ্যা কম চাপ বাড়ালে সেই দিকে স্থানান্তরিত হয়। এবার বলেন কোন দিকে হচ্ছে কম? এই কোন পাশে কম বলো, কোন পাশে মোল সংখ্যা কম, এই পাশে না এই পাশে? ডান পাশে। ডান পাশে। তাহলে এটা যদি সাম্যাবস্থা থাকে, আমি যদি চাপ বাড়াই মানে প্রেসার যদি বাড়াই, তাহলে সেটা কই যাবে বলো তো? কই যাবে? এটা ডান দিকে যাবে। চাপ যদি কমাই তাহলে কোন দিকে যাবে? সেটা কোন দিকে যাবে বলো? পিছনের দিকে যাবে, তাই না? আচ্ছা, এবার আসি হচ্ছে তাপ হারিবা, তাপের ক্ষেত্রে একটা প্রয়োগ দেখি আমরা। আসো, তাপ হারি বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে সাম্যাবস্থা সরে যায়। তাপ হারি বিক্রিয়ায় তাপ প্রয়োগে সাম্যাবস্থা সরে যায় কিভাবে আমরা দেখি? দেখো, তাপ হারি বিক্রিয়া মানে কি, সে তার নিজের মধ্যে তাপ রেখ রাখতেই চাচ্ছে না, এজন্য সে কি করতেছে, তাপ ছেড়ে দিচ্ছে, সরি সরি, তাপ গ্রহণ করতেছে, তার মধ্যে তাপ দরকার, তাই না? তাপ হারি বিক্রিয়া মানে কি, তাপ শোষণ করতেছে, সে তাপ নিজের মধ্যে নিয়ে নিচ্ছে। আচ্ছা, এখন যদি তুমি তাপ দাও তাহলে কি তার সুবিধা করলা না অসুবিধা করলা বলো? তাপ হারি বিক্রিয়া তো তাপ শোষণ করে, তুমি তাকে তাপ দিচ্ছ, তাহলে কি তার পক্ষে কাজ করতেছো না বিপক্ষে? তার পক্ষে। পক্ষে। পক্ষে করলে কি বিক্রিয়া সামনের দিকে যাবে না পিছনের দিকে যাবে? সামনের দিকে যাবে, ডান দিকে যাবে। তার মানে মোট কথা, আপনি যেটা চায় সেইটা দিলে সামনের দিকে যাবে, যেটা চায় না সেইটা দিলে কি হবে, পিছনের দিকে যাবে। এবার এই বিক্রিয়া যদি আমি বলি তাপ উৎপাদী, তাহলে তাপ উৎপাদী হলে যদি আমি তাপ দিই তাহলে কোন দিকে যাবে? বাম দিকে যাবে, পিছনের দিকে। বাম দিকে যাবে। যেমন ধরেন আমরা 30 নম্বর এই বিক্রিয়াটা দেখলাম, যেমন নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তো এই বিক্রিয়া যদি আমরা তাপ দেই তাহলে সেটা কোন দিকে যাবে? বাম দিকে যাবে, বাম দিকে যাবে, এটা হচ্ছে বাম দিকে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কয়টা জিনিস পড়লাম, চাপও পড়ছি তাপও পড়ছি। এবার দেখেন এবার এই কোশ্চেনটা দেখি, নিচের কোন বিক্রিয়া চাপ বাড়ালে উৎপাদ্য পরিমাণ বাড়বে, কোনটা বাড়বে বলুন তো?
এ নাম্বারটাই পারবে তাই না? দেখেন আমরা নিচে থেকে আসি, দেখেন চাপ বাড়াইলে কোন দিকে যায় জানি বিক্রিয়া? যেদিকে মোল সংখ্যা কম, তাই না? চাপ বাড়ালে কোন দিকে যায়? যেদিকে কম। এবার দেখেন আপনি যদি এই সাম্যাবস্থায় যে নিচেরটার মধ্যে চাপ বাড়ান, এটা কোন দিকে যাবে? পিছন দিকে যাবে না সামনের দিকে যাবে? পিছন দিকে। তাহলে এটা হচ্ছে না। আচ্ছা যদি ডি নাম্বার করেন তাহলে কোন দিকে যাবে, সামনের দিকে না পিছনের দিকে? পিছনের দিকে। আরে তাও হচ্ছে না। যদি সি নাম্বার করেন কোন দিকে যায়? সি নাম্বার করলে কোন দিকে যায়? সমান 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 সমান। তাহলে এটা সামনেও যাবে না পিছেও যাবে না, এটার উপর কোনো প্রভাবই নাই, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখেন তো এটা কোন দিকে যাবে, ডান দিকে যাবে না বাম দিকে যাবে? একই মানে না, একই না। এই পাশে এক, এই পাশে দুই, তো এটাও পিছনের দিকে আসবে। এ নাম্বারটা দেখেন তো ডান দিকে যাবে না বাম দিকে যাবে চাপ বাড়াইলে? ডান দিকে যাবে। কোন দিকে যাবে? ডান দিকে। তার মানে কোনটা অ্যানসার হবে বলেন? এ এ নাম্বার। এ নাম্বার অ্যানসার, বুঝতে পারছেন? আচ্ছা এইটার মধ্যে আপনাদেরকে আমি একটা ঘনমাত্রার প্রভাব দেখাই। আচ্ছা নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া কি জানো তৈরি হয়? এই বিক্রিয়াটাতে কি তৈরি হয় জানো? অ্যামোনিয়া। অ্যামোনিয়া। অ্যামোনিয়া থাকে, অ্যামোনিয়া থাকে 7% আর নাইট্রোজেন এবং হাইড্রোজেন থাকে কয় পার্সেন্ট? 93%। 93%, ভালো কথা। এখন আপনি যদি পাত্র থেকে যে 7% অ্যামোনিয়া হয়েছে এটাকে বের করে ফেলেন তাহলে এখানে কয় পার্সেন্ট থাকবে? জিরো। জিরো, জিরো থাকবে। অ্যামোনিয়া তো থাকবে 0%, কারণ অ্যামোনিয়া সব আপনি সরায় ফেলছেন। তাহলে কি হবে, এইখান থেকে আবার নতুন করে যাতে 93 আর 7 হয় তার জন্য কিছু পরিমাণ এইখান থেকে এইখানে চলে আসবে, কারণ সাম্যাবস্থার শর্ত কি এইখানে 93 আর 7। 93 আর 7, আপনি যেই পাশ থেকে বিক্রিয়ক সরাবেন বিক্রিয়া সেই দিকেই যাবে। আপনি যদি এইখান থেকে 93% থেকে সরায় ফেলেন তাহলে বিক্রিয়া কোন দিকে আসবে? বাম দিকে আসবে। মোট কথা আপনি যেই পাশ কমাবেন সেই পাশে হচ্ছে চলে আসবে। আচ্ছা যেমন ধরেন আমি এইখান থেকে PCl5 থেকে আমি এই যে বিক্রিয়া থেকে এগুলো সরায় ফেলছি, এগুলো সরাইলে বিক্রিয়া কোন দিকে যাবে, ডান দিকে যাবে না বাম দিকে যাবে? PCl3 আর Cl2 যে মিক্সচার আমি সরাইছি তাহলে বিক্রিয়া কি ডান দিকে যাবে না বাম দিকে যাবে? বাম দিকে যাবে। ডান দিকে যাবে, যার যাকে কমাবো তার দিকে যাবে, যার ঘনমাত্রা কমাবো তার দিকে যাবে ব্যালেন্স হওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা যেমন ধরেন এই বিক্রিয়াটাতে আমরা বলি, ধরেন আপনি হাইড্রোজেন আয়োডাইড আয়োডাইড সব সরায় ফেলছেন তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে, ডান দিকে না বাম দিকে? বাম দিকে। বাম দিকে, আপনি যে দিকেরটা কমাবেন সেই দিকে যাবে মোট কথা, ঠিক আছে? যার ঘনমাত্রা কমাবেন তার দিকে যাবে, তার মানে যার ঘনমাত্রা বাড়াবেন তার কোন দিকে যাবে? উল্টা দিকে, বিপরীত দিকে, তাই না? হ্যাঁ। যদি সরাইলে তার দিকে যায় তার মানে বাড়াইলে কি হবে, তার বিপরীত দিকে যাবে, বিপরীত দিকে যাবে। আচ্ছা এবার আমরা হচ্ছে দেখি, চলেন 38 নাম্বারটা আপনারা বলবেন আমাকে, এই মাত্র করাইছি। 38 নাম্বারটার ক্ষেত্রে কি হবে, কোনটা সঠিক? কেপিকেসি সমান হবে। কেপিকেসি সমান হবে, তাই না? কারণ দুই পাশে মোল সংখ্যা সমান, ডি নাম্বারে তো ইসলামিক ইউনিভার্সিটি টিকে গেছে, বুঝাই যায়। দেখেন তো 41 নাম্বারে কোনটা কেপিকেসি সমান হবে? ভাইয়া ডি নাম্বার, এখানে মূল সংখ্যা সমান। ডি নাম্বার, হ্যাঁ মূল সংখ্যা সমান ডি। সো বিক্রিয়ার ক্রম আছে, বিক্রিয়ার ক্রমগুলো হচ্ছে আপনাদেরকে পড়া লাগবে। এবার দেখেন কোন বিক্রিয়ায় কেপি এর মান k
কেসি থেকে বড় হবে 46। এটা একটু ট্যাকটিক্যাল, কারণ আমি তার কেপি কেসের ভ্যালু বের করতে দেই নাই, একটু ভাবে। কোনটার ক্ষেত্রে কেসি এর মান থেকে কেপি এর মানটা বড় হবে, মানে কেসি এর মান ছোট হবে? দেখেন কেপি টু দি পাওয়ার কি হবে বলেন তো? কেপি সমান সমান আমরা কি পড়ছিলাম মনে আছে? কেপি ইজ ইকুয়ালস টু কি? কেসি আরটি আরটি কেপির ভ্যালু কখন বড় হবে? যখন ডেলএন এর ম্যান ডেলএন এর মানটা পজিটিভ হবে, তাই না? পজিটিভ, জি। এখন তো কার ক্ষেত্রে ডেলএন এর মান পজিটিভ? বি নাম্বারের ক্ষেত্রে, তাই না? দেখো এখানে আছে 2 মোল, এখানে আছে 3 মোল, 3 বিয়োগ 2 1, ঠিক আছে? একবার ছোট্ট ছোট্ট ব্যাপার। আচ্ছা এবার আসি অম্ল ক্ষারক সাম্যাবস্থা। তোমরা যারা ছিলা তাদেরকে কিন্তু আমি পড়াইছিলাম হচ্ছে ফার্স্ট ক্লাস, যেটা আমরা পড়ছিলাম এটা অম্ল ক্ষারক অনুবন্ধী অম্ল ক্ষারক পড়াইছিলাম, মনে আছে? অনুবন্ধী অম্ল ক্ষারক, জি ভাইয়া, তাই না? এই অনন্য রানী তুমি তো নতুন জয়েন করছো না? জি ভাইয়া। আচ্ছা ফাঁকা ক্লাস থেকে করতেছো? এই ক্লাস থেকে শুরু, এটা নতুন ক্লাস। আচ্ছা তো যাই হোক আমরা স্টার্ট, তারপর ইয়েতে যাই। তারপর হচ্ছে আপনার বিয়োজন মাত্রা, বিয়োজন ধ্রুবক। আচ্ছা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, এটাকে আপনারা পারেন? অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কাকে বলে? আচ্ছা অসওয়াল্ডের পড়েছিলাম কিন্তু এখন মনে নাই। আচ্ছা মানে হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা হচ্ছে অনেকটা এরকম যে আপনার আমি যদি বলি দেখেন আলফার মান আসলে অনেক কম হয় না, আলফার মান গুলো কিন্তু আসলে অনেক কম হয়। যদি আমরা বলি লঘু অ্যাসিডের ক্ষেত্রে, লঘু অ্যাসিডের বিয়োজন মাত্রা কত? লঘু অ্যাসিডের বিয়োজন মাত্রা কত বলেন তো? আপনারা যদি বলেন আপনাদেরকে আমি প্রুফ করে দেখাই। তো ধরেন যে কোনো একটা অ্যাসিডই আমি নিলাম, এটা হইতে পারে এই অ্যাসিড CH3COOH, এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কি তৈরি হয়? CH3CO- + কি H+ তৈরি হয়। তো যখন আমরা অ্যাসিডটা নেই এইটা থাকে হচ্ছে কয় পার্সেন্ট? 1, এটা থাকে 0, এটা থাকে 0, তাই না? সাম্যাবস্থায় এটা তো শিওর, এত তো সবাই বুঝো। আচ্ছা যখন এটা সাম্যাবস্থা ক্রিয়েট করে, যখন সাম্যাবস্থা ক্রিয়েট করে তখন ধরি এটা আলফা পরিমাণ, এরা ভেঙে যায়, এরা আলফা পরিমাণ ধরি হচ্ছে ভেঙে যায়। হ্যাঁ যদি এরা ভেঙে যায় আলফা পরিমাণ তাহলে এইটার ভ্যালু কত হয়? 1 - আলফা, এটা হয়ে যায় আলফা, এটা হয়ে যায় আলফা, এটা কি বুঝছো বলো? হ্যাঁ। আচ্ছা তো 1 - আলফা এটা থেকে আলফা আলফা, এটা তো বিয়োজন মাত্রা, তাহলে এটার ঘনমাত্রা কি ছিল বলো তো? এটা 1 × C বললাম, এটা ঘনমাত্রা ছিল সি, এক মোলের জন্য এত, তো সি মোলের জন্য কত? 1 × C, এটা ছিল 0 0, শেষে থাকে কত? 1 - আলফা × C, আর এটা কত হয়? আলফা সি, আলফা সি, এটা হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা। এক মোলের জন্য এত, তো সি মোলের জন্য কত? 1 C, এখানে কি তাহলে থাকে কত? এক মোলের জন্য থাকে 1 - আলফা C, তো সি মোলের জন্য কত? 1 - আলফা × C, এখানে আলফা সি আলফা সি। আচ্ছা এটা কি সাম্যাবস্থায়? কেসি আমরা কিভাবে বের করি বলো তো? সাম্যাবস্থা আমরা কেসি কিভাবে বের করি বলো? উপরে কাদের ঘনমাত্রা দেই? বিক্রিয়কের, তো আলফা সি ইন্টু কত? আলফা সি, আর নিচে কি আছে? 1 - আলফা C, তাই না? এটা কাদের, এটা কার ঘনমাত্রা? এটা বিক্রিয়কের, আর উপরে হচ্ছে উৎপাদের, উৎপাদক মানে যার নতুন তৈরি হয় তাদের ঘনমাত্রা উপরে দিছি। এবার দেখো তাহলে এখানে কত হয়? α² C² 1 - α × হচ্ছে সি, তাহলে একটা সি কাটা যায়, তাহলে থাকে কি? α² C × 1 - α। আচ্ছা যারা দুর্বল সি তাদের আলফার ভ্যালু কত হয় বলো তো? অনেক কম হয় না তাদের আলফার ভ্যালু? আসলে অনেক কম হয় না, মানে 5% বা 2%। তো 2% মানে আসলে কি? 0.5
তো একের থেকে যদি আলফা বাদ যায় তাহলে এটা মোটামুটি হচ্ছে একের কাছাকাছি না ভ্যালুটা, বলো? এটা তো একের কাছাকাছি নাকি? এটা একের কাছাকাছি না? ওয়ান মাইনাস আলফা, তো আমরা কি লিখে দিতে পারি যে আলফা স্কোয়ার সি ইজ ইকুয়ালস টু কি, ওয়ান মাইনাস আলফা জায়গায় লিখতে পারি ওয়ান, আর কিছু ওয়ান না দিলে কি হয় আলফা স্কোয়ার সি। তাহলে এই যে কে সি, কে সির জায়গায় আমরা অ্যাসিডের ক্ষেত্রে কি লিখবো, এটা কে এ, বা আর বেজের ক্ষেত্রে কি লিখবো, কে বি, তাই না? অ্যাসিডের ক্ষেত্রে কে এ আর বেজের ক্ষেত্রে কি, কে বি। আচ্ছা, এটা হচ্ছে আলফা স্কোয়ার সি। তো আমরা এইখান থেকে তাহলে আমরা এখন কি বুঝি, আমরা বলতে পারি এভাবে যে কে এ, কে এ ইজ ইকুয়ালস টু কি বলেন তো, কে এ ইজ ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি। আবার বলতে পারি আলফা স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি, কে এ বাই সি। আবার আলফা, আলফা ইজ ইকুয়ালস টু কি, রুট ওভার কে এ বাই সি, এটা হয়? জি। তাহলে কে এর মান তো হচ্ছে একটা ধ্রুবক, তো আমরা বলতে পারি আলফা সমান ওয়ান বাই রুট, বা আলফা সমানুপাতিক, আলফা সমানুপাতিক ওয়ান বাই রুট সি। দেখেন কে এর মান তো সমানুপাতিক ধ্রুবক, তো ধ্রুবক বাদ দিলে আমরা একটা কি আনতে পারি, সমানুপাতিক চিহ্ন আনতে পারি। তো আমরা বলতে পারি কোনো একটা তড়িৎদৃশ্যর যে বিয়োজন মাত্রা, আলফা বিয়োজন মাত্রা ছিল না, বিয়োজন মাত্রা কার সাথে ব্যস্তানুপাতিক, ঘনমাত্রার বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক, ঘনমাত্রার বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক, বুঝছেন? তাহলে যে যেটা, যেটা যত ঘন হবে সেটা বিয়োজন মাত্রা কি তত বেশি হবে না কম হবে? কম হবে, কম হবে, এটাই হচ্ছে কম হবে, বুঝছেন? মূল কথা হচ্ছে এইটা যে কম হবে তত। তো এই যে বিয়োজন মাত্রা প্রত্যেকটা জিনিস পারবেন করবেন, এই যে আলফার ভ্যালুটা আমরা বাদ দিয়ে দিছিলাম, সো কি ছিল আলফা স্কোয়ার সি, সেই জন্য বিয়োজন ধ্রুবক ওইভাবে আসছিল। আচ্ছা, তো এইবার আসে হচ্ছে আপনার পানির আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফল কত, এইবার কিন্তু এটা আসছিল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, আসছিল না? পানির আয়নিক গুণফল কত বলে না, 10^-14 মোলার, কোনটা? এইবার কিন্তু কোশ্চেনে এই দুইটা অপশনও ছিল, 10^-14 মোলার, 10^-14, কোনটা? 10^-14, কেপি, কেসি, এগুলো সাধারণত একক হয় না, বাংলাদেশে কিছু কিছু বইয়ে দেয় কিন্তু এগুলার কোনো একক হয় না, বুঝতে পারছো? এই ইয়ের কোনো একক নাই। তো এখানে যে রিডিং করা আছে ক্যাটায়নিক শ্রেণীর অম্ল, ক্যাটায়নিক মানে কি, পজিটিভ যেগুলো অম্ল, যেগুলো নেগেটিভ অম্ল, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ, এগুলো হচ্ছে তোমাদেরকে একটু বাসায় রিডিং করা লাগবে। কিছু কিছু আছে উভয় ধর্মী, দেখো তারা এইচ প্লাস নিতেও পারে, এইচ প্লাস দিতেও পারে, তোমাদেরকে দেখাইছিলাম না শায়লা প্রথম ক্লাসে, যে তারা এইচ প্লাস দিতেও পারে, এইচ প্লাস নিতেও পারে, এদেরকে আমরা কি বলি, এদেরকে আমরা বলি হচ্ছে উভয় ধর্মী। আর এমন যদি সে এইচ প্লাস দিতেও পারে না নিতেও পারে না, তাহলে তারা কি, তাহলে হচ্ছে তারা ক্ষারক, ঠিক আছে? এইচ প্লাস দিতেও পারে না নিতেও পারে না, এরা হচ্ছে কি, ক্ষারক, সরি কি বলি, নিরপেক্ষ পদার্থ, যারা দিতেও পারে না নিতেও পারে না তারা হচ্ছে নিরপেক্ষ পদার্থ, ঠিক আছে? আচ্ছা, আর যারা এইচ প্লাস নিতে পারে তাদেরকে আমরা কি বলবো, যারা এইচ প্লাস নিতে পারে, যারা দিতে পারে তারা তো অ্যাসিড, যারা নিতে পারে তাহলে তারা কি বলতো, যারা এইচ প্লাস নেয় তাদেরকে আমরা কি বলি বলো,
তাদেরকে আমরা কি বলবো? কারক। সো একটা যার স্পষ্ট ক্ষমতা আছে তাদেরকে আমরা বলবো হচ্ছে ক্ষারক। আচ্ছা তো একটা অ্যাসিড অনুবন্ধী অম্ল ক্ষারক যারা বুঝো না তাদেরকে বলি, আজকে যারা ধরো যে একবার ফার্স্ট গ্রহণ করছো অংশগ্রহণ করছো তাদেরকে বলি, যেমন ধরো HCl এটা কি? অনন্য রানী বলো HCl এটা কি, অ্যাসিড না ক্ষার? এটা অ্যাসিড নিঃসন্দেহে, তাই না? এটা হচ্ছে H প্লাস, এটা হচ্ছে এটা কি Cl মাইনাস। আচ্ছা HCl কেন অ্যাসিড বলো তো, যে পারবা সেই বলো, শালাই বলো HCl কেন অ্যাসিড? কারণ সে এখানে H প্লাস দান করতে পারে, দিতে পারে, যারা দিতে পারে তারা ধনী, তারা হচ্ছে অ্যাসিড। আচ্ছা দেওয়ার পরে Cl মাইনাস কি এখন নিতে পারে আবার HCl? হ্যাঁ Cl মাইনাস, আবার একটু বলেন। হ্যাঁ বলতেছি যে HCl, HCl কেন অ্যাসিড? কারণ সে H প্লাস দিতে পারে, ঠিক আছে, দিতে পারে, তো দিতে পারে, এই যে দিছে, দেওয়ার পরে এই যে Cl মাইনাস তৈরি হয়েছে সে কি আবার হচ্ছে হাইড্রোজেন, এই যে H প্লাস প্রোটন নিতে নিতে পারে না? হ্যাঁ Cl মাইনাস নিতে পারে, তার মানে ও কি, ও ক্ষারক। সো মোট কথা হচ্ছে এটা অনেক টাকা পয়সার মতো, তুমি শায়লা সেমি আছো, তোমার কাছে যখন 5 কোটি টাকা আছে তুমি তখন বড় লোক, তুমি যখন সেই 5 কোটি টাকা আমাকে দিয়ে দিছো আমি বড় লোক, তুমি গরিব হয়ে গেছো। HCl এর ক্ষেত্রেও তাই, HCl H প্লাস যখন ছিল তখন সে অ্যাসিড, H প্লাস যখন দিয়ে দিছে তখন কি তার আবার অভাব হয়ে গেছে, কারণ তার মধ্যে কি নাই, H প্লাস নাই, তখন H প্লাস নাই, সে হয়ে গেছে ক্ষারক, তাই না? এখন Cl মাইনাস চাইলে কিন্তু আবার একটা নিতে পারে, নিতে পারে, তার মানে যার মধ্যে H প্লাস থাকে তাদেরকে আমরা কি বলবো, ক্ষারক। যেমন যেমন ধরো NH3 যেটা করে সে একটা H প্লাস নিতে পারে, H প্লাস নিয়ে সে কি তৈরি করে, তাহলে NH3 কি ছিল, বেশ ক্ষারক, একটা ক্ষারক ছিল, যখন সে H প্লাস নিয়েছে H প্লাস টাকে আসলে টাকার মতন সে নিয়ে কি হয়ে গেছে, অ্যাসিড হয়ে গেছে। তো অ্যাসিড এখন এইটা আবার H প্লাস দিতে পারে, তার মানে কি ও বেস ও অ্যাসিড, এটাকে বলা হয় অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল, ঠিক আছে, অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল। এই যে অনুবন্ধী অম্ল ক্ষারক যারা আছে তাদের কে এ এবং কে বি এর যে গুণ, গুণ দিলে 10^-14 পাওয়া যায়, এটা মনে রাখতে হবে তোমাদেরকে, যে একটার কে এ যদি কিছু হয় আর একটা কে কে বি কত হবে, ধরেন কে এ সমান সমান কি 10^-14 ডিভাইডেড বাই কে বি, ঠিক আছে। সো ধরেন আপনাদেরকে আমি একটা ম্যাথস বলি, হ্যাঁ দেখি আপনারা করেন এটা ইয়ে বের করতে পারেন কিনা, কোনো একটা অ্যাসিডের, কোনো একটা অ্যাসিডের অনুবন্ধী বা কোনো একটা দ্রবণের যে অ্যাসিড আছে সেই অ্যাসিডের কেবি হচ্ছে কি বলেন তো, কেবি হচ্ছে আপনার 10^-8। হ্যাঁ আমি বললাম ওই দ্রবণে ওই অ্যাসিডটার পিকে কত, ওই অ্যাসিডের যে অনুবন্ধী ক্ষারক তার হচ্ছে কত 10^-8, আপনি বের করলেন পিকে কত। আচ্ছা পিকে বের করে কিভাবে, পিকে মানে হচ্ছে -log Ka, তাই না? পি মানে তো মাইনাস লগ, আমরা পিএইচ যখন করি তখন মাইনাস লগ এইচ দিই, মনে আছে না? আজকেও করবো আমরা মাইনাস লগ এইচ দিয়ে, কিন্তু এই যে কে এ কই পাবেন এটা হচ্ছে কথা, তাই না? আমরা কি জানি কে এ গুণ কে বি ইজ ইকুয়াল টু কত, 10^-14, তো কে এ সমান সমান কি 10^-14 ডিভাইডেড বাই কে বি, কে বির ভ্যালু কত 10^-8, আর 10^-8 কত, এটা 14, কাটাকাটি দিলে কত হয় 10^-6। এবার আপনি এখানে বসা দেন 10^-6 কত হয়, শুধু 6, তাই না? ব্যাপারটা বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি, মানে একটা জানা থাকলে আরেকটা এমনি অটোমেটিক্যালি বের করা যায়, একটা জানা থাকলে আরেকটা অটোমেটিক্যালি আপনি বের করতে পারবেন। আচ্ছা
সো এবারে আসলে হচ্ছে আমরা একটা ইম্পর্টেন্ট পার্ট পিএইচ পিএইচ কাকে বলে বলেন তো আচ্ছা আগে একটা বাদ দিয়েছে সেটা হচ্ছে কে ডাব্লিউ কি বলেন তো নিরপেক্ষ ক্ষারকীয় অম্লীয় দ্রবণ কখন হয় যখন 7 থেকে বেশি তখন সেটাকে আমরা কি বলি যখন কোনো কিছু 7 থেকে বেশি তখন সেটাকে আমরা বলি হচ্ছে পিএইচ যখন 7 থেকে বেশি সেটা হচ্ছে ক্ষারকীয় তাই না আর কম হলে অম্লীয় আচ্ছা তো দেখি আপনার একটা ম্যাথস আমার করে দেন তো একটা ম্যাথস এভাবে করে দিবেন যে লিখেন তো ওয়ান মোলার HCl এর পিএইচ কত হবে বলুন তো আচ্ছা 0.5 মোলার দিবেন আচ্ছা ঠিক আছে ওয়ান মোলার HCl এর পিএইচ কত বলুন তো বের করে দেন তো দেখি আপনারা কত বলছেন ওয়ান মোলার HCl আপনারা দুইটা করবেন লিখেন লিখবেন হচ্ছে আপনারা একটু ট্রাই করেন আপনারা দেখি বলেন আমার সাথে সাথে 10^-2 মোলার HCl ওয়ান মোলার HCl হ্যাঁ 2 মোলার H2SO4 ঠিক আছে আচ্ছা 2 মোলার H2SO4 তো করবেনই এর আগে 2 মোলার H2SO4 করার আগে আপনারা আপনারা করবেন হচ্ছে 0.05 মোলার H2SO4 এটা করবেন এই তিনটা এই চারটা আপনি আমার করে দেখান আমার এটা আমি তো এখানে বড় করে লিখি 0.05 মোলার H2SO4 আপনারা প্রথমে এই তিনটা করেন তারপরে এটা করবেন করো বলো এইটার এইটার তোমরা পিএইচ কত পাইছো প্রথমটার পিএইচ কত পাইছো বলো
এটার পিএইচ কত পাইছো প্রথমটার? 2 2 তাই না? মোট কথা এই যে 10 টু দি পাওয়ার মাইনাস যা থাকে সেটাই হবে, 10 টু দি পাওয়ার মাইনাস যেটা থাকে সেটাই। আচ্ছা 1 এর বদলে কত লেখা যায়, 10 টু দি পাওয়ার 0 লেখা যায় না? তাহলে পিএইচ কত? 0 তাই না? আচ্ছা H2SO4 এর ক্ষেত্রে কত বলো? যেহেতু 0.05 এবং H2SO4 কি একটা দেয় না দুইটা দেয়? H2SO4 H+ কয়টা দেয়? দুইটা। তাহলে দুই দিয়ে গুণ দিতে হবে, আগে কেন দেনে HCl দিয়ে দেয়া লাগে না? তখন কি করবা, 0.01 হবে। 0.1 কি কি লেখা যায়, 10 টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে পিএইচ কত? 1 ঝামেলা হচ্ছে 2 মোলারে, 2 মোলারে তো আরো 2 দিয়ে গুণ দিতে হবে তাই না? 2 মোলারে 2 দিয়ে গুণ দিলে হয়ে যাবে 4, কিন্তু লগ মানে মাইনাস লগ 4 এর ভ্যালু কত আসে দেখেন তো, মাইনাস 0.60, মাইনাস 0.60 তাই না? কিন্তু মাইনাস তো আমি পিএইচ এর মান কখন শুনছি না, তো এই ধরনের গুলো আসবে না। আচ্ছা পিএইচ স্কেলটা এটা বের করা যায় বাট আপনাদের এখন পর্যন্ত নাই, ঠিক আছে? ওইটা হচ্ছে পানির আয়নিকম ধ্রুবক যোগ দিয়ে দেন হচ্ছে কাজ করা যায়, কিন্তু আপাতত কেন আমি করাচ্ছি না কারণ এটা এই ধরনের হচ্ছে আসবে না। সেকেন্ড ব্যাপার হচ্ছে যার ঘনমাত্রা 1 মোলারের বেশি তাদেরকে ধরা হয় হচ্ছে গাঢ় দ্রবণ, গাঢ় দ্রবণের ইয়ে হয় না, গাঢ় দ্রবণের হচ্ছে পিএইচ মান ওইভাবে বের করা যায় না। গাঢ় দ্রবণ ডাইরেক্ট আমরা মোলার দিয়ে বলি, 5 মোলার HCl, 2 মোলার HCl, পিএইচ ওইভাবে বের না করাই ভালো। তুমি এই সূত্র খাটাইতে পারো কতক্ষণ পর্যন্ত, যখন 1 মোলার ততক্ষণ পর্যন্ত খাটাইতে পারবা। আচ্ছা তো এবার আসে হচ্ছে কে, বা এটা হচ্ছে প্রথম বিয়োজন ধ্রুবক, এটা বলে হচ্ছে কে, বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। আচ্ছা বিয়োজন ধ্রুবকের মান যত বেশি সেটা তত ভালো অ্যাসিড। এবার দেখো তো এইখানে কার বিয়োজন ধ্রুবকের মান বেশি, সবচেয়ে বেশি কার বিয়োজন ধ্রুবকের মান? 10 টু দি পাওয়ার 8 তাই না, HClO4, এজন্য এটা খুবই তীব্র অ্যাসিড, এটা খুবই তীব্র অ্যাসিড। দেখো এই পার্টটা তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে যে কোনটার অ্যাসিড কি বেশি না না বেশি, এই কয়েকটা পার্ট মুখস্থ করা উচিত। আর মনে রাখবা যার পিকে যার কে এ যত বেশি সে কি তত ভালো অ্যাসিড। আচ্ছা এবার আসে হচ্ছে টাইট্রেশন করছো তো তোমরা তাই না, এর আগে আমরা দিয়েছিলাম না টাইট্রেশন, এর আগের চ্যাপ্টারে টাইট্রেশন পড়াইছিলাম না, অম্ল ক্ষারক টাইট্রেশন পড়াইছি, জারণ বিজারণ টাইট্রেশন পড়াইছি, পড়াইছিলাম শালা? জি ভাইয়া তাই না, পড়াইছি। তো কোন ধরনের টাইট্রেশনে কি নির্দেশক ব্যবহার করবে এটা কিন্তু মুখস্থ আসে, যে পিএইচ কত থাকলে কত ব্যবহার করা হয়, কোনটা দ্রবণ কি, ক্ষারীয় দ্রবণের বর্ণ কি, এগুলো হচ্ছে তোমাদেরকে মোটামুটি মেমোরাইজ করা ছাড়া কোনো গতি নাই, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আর কয়েকটা ছন্দ আছে তোমরা বাবা, ছন্দ দিয়ে তোমরা মনে রাখতে পারো। আচ্ছা আর অ্যাসিডের যে পাওয়ার সেটা তো বলছিলাম, মনে আছে যে HNO3 বা H3PO4 কে ভালো অ্যাসিড, কিভাবে অ্যাসিড, কতদিন বলছিলাম না জি, মৌলের পর্যাপ্ত ধর্মের মধ্যে তো পড়াইছিলাম। আচ্ছা তাহলে চলো এবার আমরা এখানে জিনিস চেষ্টা করি। আচ্ছা বাফার দ্রবণ, বাফার দ্রবণ কি হচ্ছে, এইখানে তো সামনে আছে মানে বাফার দ্রবণের টপিক গুলা। আচ্ছা বাফার দ্রবণ কাকে বলে বলো, বাফার দ্রবণ কাকে বলে? বাফার শব্দ অর্থ কি বলতো, বলি না আমাদের ইউটিউবে বাফারিং করে এই করে ওই করে, বলি না বাফার মানে কি? এই উর্মি বলো বাফার মানে কি, পড়ছো না তুমি?
তুমি তো ভালো স্টুডেন্ট, বলো বাফার দ্রবণ কি? যেই দ্রবণে, আচ্ছা তুমি যদি কোন দ্রবণে অ্যাসিড যোগ করো, এটা পিএইচ কি কমে যাবে না বেড়ে যাবে? বলো, তোমরা যে কোনো একজন বলতে পারো, সমস্যা না। কোন দ্রবণে আমরা যদি অ্যাসিড যোগ করি সেটা পিএইচ বেড়ে যাবে না কমে যাবে? পিএইচ কমে যাবে, পিএইচ কমে যাবে, কারণ অ্যাসিড যোগ হলে তো পিএইচ কমে যায়, তাই না? অ্যাসিড যোগ হলে কিন্তু পিএইচ কমে যায়, তাই না? এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বেড়ে যায়, পিএইচ যত কমে সেটা তত অ্যাসিডিক। আচ্ছা আবার যদি আমি ওএইচ যোগ করি তাহলে সেটা কি হবে, মানে ক্ষার যোগ করি, পিএইচ বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে, বেড়ে যাবে, বেড়ে যাবে। আচ্ছা কিন্তু আমরা যদি ধরো কোনো জিনিস খাই, তো খাইলে সেটা অ্যাসিডিক হতে পারে, যেমন ধরো লেবু খাই, লেবু তো হচ্ছে অ্যাসিডিক, তাই না? খাইলাম তো আমার সারা শরীর কি অ্যাসিডিক হয়ে যাবে এখন? এবং আমার শরীরে কিন্তু নির্দিষ্ট একটা পিএইচ আছে, যেমন রক্তের পিএইচ কত, 7.35 থেকে 7.4 ধরি আমরা গড়ে। আমি লেবু খাইলাম তাহলে আমার শরীরে কি সব পিএইচ কমে যাবে? তাহলে পিএইচ কমে গেলে তো আমার বিভিন্ন অর্গান কাজই করবে না। তখন আসলে কি, আমাদের শরীরে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে বাফার সিস্টেম। মানে ও কি করে, যত এক্সট্রা এইচ প্লাস আছে এদেরকে আটকে দিতে পারে, এদের ক্ষমতা কমায় দিতে পারে। তো বাফার দ্রবণের ক্রিয়া কৌশল কিভাবে কাজ করে, এইটা হচ্ছে তোমরা হাজিরন আকসারের বই থেকে পড়া লাগবে, যে বাফার দ্রবণ কিভাবে কাজ করে। তারপরে তো এখানে সলভ ক্লাস হবেই সরাসরি, তোমরা তো জেনে খুশিও হবা যে আগামী 22 তারিখ থেকে যে সব জানো তো, আগামী 22 তারিখ থেকে কিন্তু সব সরাসরি ক্লাস হবে। তো তোমাদের একটা ভাগ্য ভালো, তোমরা জৈব রসায়নের ক্লাস গুলো সরাসরি পাবা, জৈব রসায়নের ক্লাস গুলো তোমরা সরাসরি পাবা, এটা আসলে আসলেই তোমাদের ভালো ভাগ্য আমি বলতে পারি। ঠিক আছে, আচ্ছা তো তখন হয়তো যদি তোমরা একবার পড়েও না বুঝো, তখন হয়তো সরাসরি আমরা ট্রাই করব। আচ্ছা তো পিএইচ মান গেল, তো আজকের আমরা আমরা দেখি কয়েকটা ইয়ে করার চেষ্টা করি। এই সোডিয়াম হাইড্রোক্সাইড 0.1% জলীয় দ্রবণের পিএইচ, আচ্ছা এটা তো অবশ্য ক্যালকুলেটার সহ, ফার্স্টে সব ক্যালকুলেটার সহ ম্যাথ। আচ্ছা এটা বলো এটার পিএইচ কত, 28 নাম্বারটা বলো দেখি তোমরা, 28 তোমরা ট্রাই করো, 28 এই দ্রবণকে হাজার গুণ পাতলা করলে, হাজার গুণ পাতলা করলে সেটা কত হয়ে যাবে, 10⁻⁹ হয়ে যাবে, ঘনমাত্রা আরো কমবে। -6 তো পাতলা করছে, 10⁻⁹ হয়ে গেছে, 9 হয়ে গেলে সেটা কি হবে বলো তো, 9 থেকে 10 হবে পিএইচ, তাই না? জি ভাইয়া, বুঝছো না সত্যি সত্যি বললা? বুঝছি। আচ্ছা এইটা কি ঠিক, রক্তে স্বাভাবিক পিএইচ কত, 7.4 না? জি। আচ্ছা এর কি 31টা বলো তোমরা, 31টা বলো। এবার বলো পিএইচ বাড়ছে তার মানে কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়ছে না কমছে? বাড়ছে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমছে, 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 কারণ বাড়লে তো হাইড্রোজেন বাড়লে তো অ্যাসিডিটি বাড়বে, অ্যাসিডিটি বাড়লে পিএইচ কমবে, তাই না? তার মানে কমে গেছে। আচ্ছা দেখো তো কমে যাওয়া কোথায় আছে, সিতে, ঠিক আছে। আচ্ছা তারপর আমরা যাই হচ্ছে 33 দেখি, তোমরা ট্রাই করো তো 33। ট্রাই করো, আচ্ছা
33 ট্রাই করো এই বলো 31 এর অ্যানসার বলো 31 এর অ্যানসার বলো সরি 33 দেখো পিএইচ কত 6 আচ্ছা এইচসিএল দ্রবণ যোগ করা হলে দ্রবণ কত হইলো পিএইচ 3 তার মানে এইচ প্লাস এর ঘনমাত্রা বাড়ছে না কমছে বলো তেত্রিশের বি হবে অনেকে বলছো দেখি দেখো এখানে পিএইচ বাড়ছে না কমছে পিএইচ কমছে পিএইচ কমা মানে কে বাড়ছে এইচ প্লাস বাড়ছে আচ্ছা এইচ প্লাস বাড়ছে কতটুক বাড়ছে দেখো পিএইচ যতটুক হয় এটা মনে রাখবো হচ্ছে 10^10 তো এন হয় দেখো এইটা পিএইচ বাড়ছে না তার মানে 10^10 এন এন পার্থক্য কত এখানে থ্রি এই দেখো 10^3 ছয় থেকে তিন বিয়োগ করলে যা আসে সেটাই 10^3 দিয়ে দিবা আচ্ছা এবার আসি হচ্ছে বাফার দ্রবণ কি কি দিয়ে বানায় দেখো বাফার দ্রবণ সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে ক্ষারীয় বাফার একটা হচ্ছে অম্লীয় বাফার ক্ষারীয় বাফারটা কিভাবে তৈরি হয় ক্ষারীয় বাফার তৈরি হয় একটা দুর্বল ক্ষার ও তার লবণ একটা দুর্বল ক্ষার ও তার লবণ আর অম্লীয় বাফার কিভাবে তৈরি হয় একটা দুর্বল অ্যাসিড এবং তার লবণ তা আমরা দেখি এখানে বলছে নিচের কোন ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করে তাই না দেখেন উপরেটা কি একটা দুর্বল অ্যাসিড আর একটা তার লবণ তাই না একটা দুর্বল অ্যাসিড ও তার লবণ এটা কি বাফার দ্রবণ হবে বলেন এটা বাফার দ্রবণ হবে কিন্তু তো ক্ষারীয় বাফার দ্রবণ হবে না এটা কি বাফার দ্রবণ অম্লীয় বাফার দ্রবণ এটা হচ্ছে অম্লীয় বাফার দেখেন এইটা একটা কি লবণ এবং একটা অ্যাসিড কিন্তু তো শক্তিশালী অ্যাসিড তাহলে শক্তিশালী অ্যাসিড হলে হবে হবে না আবার দেখেন এইটাও শক্তিশালী অ্যাসিড এটা তো শক্তিশালী ক্ষারক আর একটা হচ্ছে অ্যাসিড এখানে তো লবণই নাই বাদ দেখেন এটা একটা দুর্বল ক্ষারক আর এই দুর্বল ক্ষারকের লবণ তাহলে এইটা কি বাফার দ্রবণ হবে ক্ষারীয় বাফার দ্রবণ হবে মোট কথা বাফার দ্রবণ হওয়ার জন্য দুর্বল তড়িৎ নিঃসৃষ্ট ও তার লবণ লাগে যদি ক্ষার এবং তার লবণ হয় তাহলে ক্ষারীয় বাফার অ্যাসিড এবং তার লবণ হইলে অ্যাসিডীয় বাফার এবার বলেন এই সি নাম্বারটা কি দুর্বল ক্ষারক আর যে অ্যামোনিয়াম ক্লোরাইড এটা কি লবণ ওই ক্ষারকের লবণ তাহলে মিলছে আচ্ছা এবার আসে 47 বাফার দ্রবণের পরিসর আচ্ছা যেমন ধরেন আমাদের শরীর যত বাফার দ্রবণ আছে তাই না ফসফেট বাফার করছেন না আপনারা শরীরের মধ্যে বাফার থাকে এই বাফার আপনার হচ্ছে কতটুক পর্যন্ত রেজিস্ট করতে পারে বা কতটুক পর্যন্ত তার একটা ক্ষমতা আছে ধরেন আমার রক্তের পিএইচ 7.4 ও কতটুক সীমার মধ্যে তার বাফার ক্যাপাসিটি ধরে রাখতে পারে বা সে কত পর্যন্ত ধরে রাখতে পারে এই ক্যাপাসিটিটা হচ্ছে 7.4 থেকে এক বেশি আর এক কম তার মানে কত 6.4 থেকে 8.4 পর্যন্ত সে কি করতে পারে ধরে রাখতে পারে দেখেন তো কোথায় এক কম এক বেশি দেয়া আছে পিকে থেকে কোথায় এক কম এক বেশি দেয়া আছে সি নাম্বার তাই না দেখেন প্লাস মাইনাস ওয়ান
ঠিক আছে আচ্ছা এটা কি বুঝছেন মানে পিকে থেকে এক বেশি হয় বা এক কম হয় মানে আপনাদেরকে একটা জিনিস বুঝাই ধরেন আপনি সাইট্রিক অ্যাসিড নিলেন সাইট্রিক অ্যাসিড হচ্ছে পিকে হচ্ছে 4.76 সো ওকে দিয়ে যদি আপনি বাফার বানাইতে চান তাহলে বাফার বানাইতে পারবেন হচ্ছে 3.76 থেকে 5.76 এর মধ্যে এর বাইরে বাফার আপনি বানাইতে পারবেন না রেঞ্জে আনতে পারবেন না এটা হচ্ছে ওদের ক্ষমতা এখন তাহলে সাইট্রিক অ্যাসিড দিয়ে কোনো বাফার তৈরি করে মানুষের শরীরে দেওয়া যাবে প্রশ্ন এটাও হতে পারে দেয়া যাবে এই মানুষের শরীরে পিএইচ কত 7.4 তাই না মানুষের রক্তের পিএইচ 7.4 তো এই সাইট্রিক অ্যাসিড দিয়ে যদি আমি কোন একটা বাফার বানাই সেটা কত হবে 3.76 থেকে 5.76 পর্যন্ত তাহলে কি মানুষের রক্তের কাছাকাছি হয়ে গেল নাকি না জানি না এটা পসিবল না হবে না এটাই হচ্ছে তো পরিসর আচ্ছা ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব কত বলেন এই ক্যালসিয়াম অক্সাইড কয়টা অ্যাসিডকে ইয়ে করতে পারে প্রশমিত করতে পারে আচ্ছা বাদ দাও আমি যদি বলি এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব কত বলো হাইড্রোক্সাইড কয়টা দুইটা তার মানে দুই কিন্তু ভাইয়া এখানে তো হাইড্রোক্সাইড নাই যদি হাইড্রোক্সাইড না থাকে তাহলে বের করবা হচ্ছে এইটার যোজ্যতা ইনটু সংখ্যা এন ইনটু যোজ্যতা এখানে ক্যালসিয়াম কয়টা আছে একটা একটা এবং যোজ্যতা কত দুই ক্যালসিয়ামের চার্জ কত প্লাস টু না তাহলে যোজ্যতা দুই না তার মানে এটার অম্লত্ব কত দুই দুই ইন্টু এক বা এক ইন্টু দুই যেটা দাও তাহলে এবার তোমরা দেখে আমরা বলো যে সোডিয়াম কার্বনেট এন এ টু সিও থ্রি এইটার হচ্ছে অম্লত্ব কত হবে এন এ টু সিও থ্রি শালা বলবা এই যেই শালারে বললাম শালা চলে গেছে ভাইয়া টু হবে হ্যাঁ এক্স্যাক্টলি টু হবে কিভাবে দেখো নাইট্রোজেনের এই সরি এখানে তো সোডিয়াম তাই না এখানে হাইড্রোক্সাইড নাই হাইড্রোক্সাইড হিসাব তাহলে বাদ দেখো এখানে সোডিয়ামের কত প্লাস ওয়ান আর আছে কয়টা দুইটা তো টু ইন্টু ওয়ান কত টু ঠিক আছে এই এবার আমরা যাবো হচ্ছে লাস্ট রাসায়নিক গতিবিদ্যা রাসায়নিক গতিবিদ্যার মধ্যে যে তাপ চাপের ঘনমাত্রা আচ্ছা বিক্রিয়া ক্রম আপনাদেরকে পড়তে হবে ঠিক আছে ভাইয়া সরি আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম আচ্ছা আচ্ছা সমস্যা নাই ঠিক আছে সেটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া দ্বিতীয় ক্রম বিক্রিয়া আচ্ছা তৃতীয় ক্রম বিক্রিয়া বা পরে যেটা দরকার হয় আর কি মানে দ্বিতীয় থেকে যেটা বেশি তো প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া ধ্রুবক কত মনে রাখতে হবে ঠিক আছে এই যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় এটা আপনারা দেখবেন হয়ে যাবে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কত শূন্য ক্রম বিক্রিয়া আমরা সাধারণত শূন্য ক্রম বিক্রিয়াই পড়ি তো প্রথম ক্রম বিক্রিয়া এটা কি চেনা চেনা লাগে দেখেন তো এটা দেখছেন কোথাও এই আমরা নিউক্লিয়াসের ভাঙন হার পড়ছিলাম তেজস্ক্রিয় নিউক্লিয়াসের ভাঙন হার এটা প্রথম ক্রম বিক্রিয়া তাই না এই জিনিসগুলো তোমাদের করতে হবে আচ্ছা অনুঘটক মানে কি অনুঘটক মানে কি বলতো যে ঘটকালি করে বিয়েতে সে নাকি ঘটক কি কাজ করে প্রভাবিত করে তাই না সে প্রভাবিত করে সে তো বিয়ে করে না সে কি করে দুই পক্ষকে অ্যাটাচ করে দেয় তাই না অনুঘটক মানে হচ্ছে আসলে প্রভাবক যে আসলে বিক্রিয়া করে না কিন্তু বিক্রিয়া করতে সাহায্য করে যেমন ধরেন
নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে, কিন্তু এই যে এখানে যদি একটু ফেরাস থাকে তাহলে যেটা করে সেটা হচ্ছে এই বিক্রিয়াটাকে খুব ফাস্ট করে দেয়, ব্যাপারটা বুঝছেন? যেমন এই যে সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে কিন্তু এই বিক্রিয়াটা ধীর হয়, তো এইখানে যদি ভ্যানেডিয়াম পেন্টক্সাইড থাকে বা প্ল্যাটিনাম থাকে এই বিক্রিয়াটাকে কি করে দিবে, অনেক ফাস্ট করে দিবে। তো করে দিলে SO3 ফাস্ট তৈরি হবে, তার মানে অ্যাকচুয়ালি বিক্রিয়ার হার বাড়ে, সময় কম লাগে, বুঝতে পারছেন? বুঝছেন? তো ঋণাত্মক অনুঘটক কি তাইলে আমরা সাধারণত যেগুলো দেখি এটা হচ্ছে ধনাত্মক অনুঘটক, এই যে ফেরাস দেখলাম। ঋণাত্মক কি? যারা বিক্রিয়ার হার কমায় দেয়, পাশের বাড়ির আন্টির মতন, তারা ঝামেলা করে, আমি পড়াশোনা করতে চাই পাশের বাড়ির আন্টি এসে ঝামেলা করে, এমন হচ্ছে কি ঋণাত্মক অনুঘটক, ঠিক আছে? স্বপ্রভাবক কি? যখন কেউ নিজের ঢোল নিজেই পিটায়, মানে ধরেন এইখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভাঙলে কি তৈরি হয়? ম্যাঙ্গানিজ সালফেট, তাই না? ম্যাঙ্গানিজ সালফেট আছে না? এই ম্যাঙ্গানিজ সালফেট, সালফেটের মধ্যে Mn এর যোজ্যতা কত বলেন তো? Mn এর যোজ্যতা কত? টু প্লাস, তাই না? ম্যাঙ্গানিজ সালফেটের যোজ্যতা Mn এর যোজ্যতা হচ্ছে টু প্লাস। এই কথা শুনতেছো তোমরা? জি। এই বিক্রিয়াটা সাধারণ অবস্থায় একটু হইতে সময় লাগে, যখন এই বিক্রিয়ায় ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হয়ে যায় তখন তার মধ্যে যে ম্যাঙ্গানিজ টু প্লাস আয়ন আছে, এই টু প্লাস আয়ন এই যে উপরে বিক্রিয়াটা আছে এটার মধ্যে প্রভাব তৈরি করে, তার মানে এই বিক্রিয়ার ফলে যে উৎপাদও তৈরি হয়েছে এই উৎপাদ কি করে, বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে, এটাকে কি বলে? স্বপ্রভাবন বা স্বপ্রভাবন, তাই না? নিজেরটা নিজেই করা, ঠিক আছে? এবার আছে হচ্ছে আবিষ্ট অনুঘটক। আবিষ্ট মানে হচ্ছে কি? মানে সে সাধারণ অবস্থায় করতো না কিন্তু আরেকজনের উপস্থিতিতে সে বিক্রিয়ার কাজ করে। ধরেন এইখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ম্যাঙ্গানিজ আয়ন বিক্রিয়া করতো না যদি যদি কার্বন ডাইঅক্সাইড না থাকে, তো কার্বন ডাইঅক্সাইড ওকে যদি উদ্বুদ্ধ করে যে না তুমি প্রভাবক হিসেবে কাজ করো, তাহলে ম্যাঙ্গানিজ বিক্রিয়াটা করে। এটা কি, কার্বন ডাইঅক্সাইড নিজে প্রভাব হিসেবে কাজ করে নাই, বিক্রিয়ক হিসেবেও কাজ করে নাই, সে কি করছে, বিক্রিয়কে উদ্বুদ্ধ করছে, এটাকে বলা হচ্ছে আবিষ্ট প্রভাবক বা আবিষ্ট অনু। আচ্ছা, তারপর আসে হচ্ছে এই যে অনুঘটক। অনুঘটকে শুধু ধর্ম না, অনুঘটকদেরকে আমরা ভৌত অবস্থার উপর ভিত্তি করে আবার ভাগ করতে পারি হচ্ছে কয় ভাগে বলেন তো? দুই ভাগে, সমসত্ব অসমসত্ব। সমসত্ব কি? সমসত্ব হচ্ছে যখন কোনো বিক্রিয়ায় আপনার যে দুইটার এই যে বিক্রিয়ক, বিক্রিয়কের অবস্থা কি এখানে দেখেন তো, গ্যাসীয়, কিন্তু প্রভাবক কি গ্যাসীয় নাকি কঠিন? কঠিন কঠিন। তাহলে দুইটার ভৌত অবস্থা মিলল না? ভৌত অবস্থা মিলল না। যদি ভৌত অবস্থা না মিলে তখন সেটাকে বলে বলে হচ্ছে অসমসত্ব প্রভাবক, আর যদি মিলে যায় যে না দুইটার হচ্ছে একই ধরনের ভৌত অবস্থা আমরা দেখতেছি, তখন আমরা সেটাকে বলি অসমসত্ব প্রভাবক। যেমন দেখেন যদি মিলে যায় তখন সেটা সমসত্ব। যেমন দেখেন এখানে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করবে, দুইজনের অবস্থায় কি গ্যাসীয়, এখানে প্রভাবক হিসেবে কাজ করে নাইট্রোজেন অক্সাইড, ওর অবস্থাও কি গ্যাসীয়, গ্যাসীয়। তো তিনজনের অবস্থাই সেম, তখন সেটাকে হলো সমসত্ব প্রভাবক, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে অনুঘটক সহায়ক। আমরা আগের পৃষ্ঠা দেখি এই বিক্রিয়া কে যেন প্রভাবক হিসেবে কাজ করছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় ফেরাস, ফেরাসের বিক্রিয়ার হার বাড়ায় দেয় হচ্ছে মলিবডেনাম, ঠিক আছে? তাহলে মলিবডেনাম প্রভাবকের প্রভাবন ক্ষমতা বাড়ায় দেয়, তাকে একটা এনার্জি দান করে, তো এটাকে বলা হচ্ছে প্রভাবক প্রমোটর বা প্রভাবক সহায়ক, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে প্রভাবক বিষ। প্রভাবক বিষ হচ্ছে যেমন সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেনের বিক্রিয়ায় ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ইউজ করা হয় অথবা প্ল্যাটিনাম ইউজ করা হয়, প্ল্যাটিনামের একটা প্রভাবন ক্ষমতা আছে, ও ওই ক্ষমতা দ্বারাই অক্সিজেনকে সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করায়। কিন্তু আপনি যদি এখানে আর্সেনিক দেন, আর্সেনিক দিলে যেটা হবে, যে আর্সেনিক অক্সাইড দিলে যেটা হবে সেটা হচ্ছে প্ল্যাটিনামের যে ক্ষমতা
প্ল্যাটিনামের ক্ষমতাটা কমে যাবে, বাকি প্ল্যাটিনাম আগের মতো প্রভাবন করতে পারবে না না, এটাকে বলা হয় হচ্ছে প্রভাবক বিষ, ঠিক আছে, বা প্রভাবক এটাকে বলে হচ্ছে প্রভাবক বিষি বা প্রভাবক ঋণাত্মক বা প্রভাবকের যে ঋণাত্মক প্রভাবক আর কি। কোথায় ছিলাম, অনুঘটক বিষ, সরি অনুঘটক বিষ। আচ্ছা এবার আসি হচ্ছে সক্রিয়ন শক্তি, তাই না? আমরা যাবো হচ্ছে সক্রিয়ন শক্তি। দেখেন একটা পদার্থের সাথে একটা পদার্থ বিক্রিয়া করবে, তার জন্য কিন্তু অনেকগুলো শর্ত আছে, সেটা জানেন? একটা ধরো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করার তিনটা শর্ত আছে। একটা হচ্ছে ধরেন শায়লার সাথে সিনহামি মারামারি করবে, তাই না? এখন মারামারি করার কিন্তু একটা মানে মারামারি করলেই তো নতুন উৎপাদন তৈরি হবে, এইখানে একটা শর্ত আছে। শর্তগুলো কি কি? এই যে প্রথম হচ্ছে তাদের মধ্যে সংঘর্ষ হইতে হবে, সংঘর্ষ হইতে হবে। এখন সংঘর্ষ হইল হইল, সংঘর্ষ কি হচ্ছে আস্তে করে হইলে হবে? ধরেন ও ওর একটা টোকা দিল, তাহলে এটা কি মারামারি হইলো, সংঘর্ষ হইলো? তাহলে নির্দিষ্ট শক্তি সহকারে, গায়ে যত শক্তি আছে তত দিয়ে দিতে হবে। তার মানে এই সংঘর্ষ একটা কমপক্ষে একটা শক্তি সহকারে হইতে হবে, তাহলে ওই বিক্রিয়াটা ঘটবে। এবং তিন নাম্বার পয়েন্ট কি, নির্দিষ্ট দিক বরাবর। যেমন ধরেন আমরা যদি সিনেমায় দেখি নায়ককে হাতে পায়ে মারে না মাথায় মারে, মাথায় মাথায় মারলে কি নায়ক বলে পিছন দিকে হয়, তখন অজ্ঞান হয়ে পড়ে যায়, তাই না? তার মানে নির্দিষ্ট জায়গা বরাবর মারতে হবে, সারা শরীরে না মেরে মাথায় একটা মারলেই হয়। প্রভাবকদের মানে হচ্ছে বিক্রিয়কদের ক্ষেত্রেও তাই। তো সংঘর্ষ হইতে হবে, সংঘর্ষ সঠিক দিক বরাবর হইতে হবে, এবং সংঘর্ষ যথেষ্ট পরিমাণ শক্তি দেওয়া হইতে হবে। মাথায় আপনাকে টোকা দিলে তো লাভ হবে না, হবে হবে না। তো এই যে শক্তি অর্জন করতে হবে, ধরে নাইট্রোজেনের সাথে এই যে সালফারের সাথে অক্সিজেন বিক্রিয়া করবে, তো ওদের মধ্যে কমপক্ষে একটা শক্তি থাকতে হবে, যে এত জুল শক্তি হইলে, এত জুল শক্তি হলে তারা বিক্রিয়া করতে পারে। কমপক্ষে যে শক্তি হইলে তারা বিক্রিয়া করে, সেটাকে আমরা বলি তাদের সক্রিয়ন শক্তি। যে সক্রিয় হইতে যে পরিমাণ শক্তি রাখছে, এটাকে বলি আমরা তাদের কি, সক্রিয়ন শক্তি। অর্থাৎ কমপক্ষে যে শক্তি অর্জন করলে তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাদেরকে আমরা বলবো সক্রিয়ন শক্তি। ঠিক আছে জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা তো এই পর্যন্তই মোটামুটি তোমাদের ছিল। আচ্ছা বিক্রিয়া ধ্রুবক যে লেখচিত্র, এই লেখচিত্রগুলো হচ্ছে বাসায় একটু প্র্যাকটিস করবা, এটা হাজেরিনাকসারের বইয়ে একেবারেই মানে ভালোভাবে একবারে পাবা। প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া একটু পড়া লাগবে, প্রথম ক্রম বিক্রিয়ার যে গ্রাফ এটা দেখে নিবা, এটা অনেকটা মুখস্থর মতনই দেখে নিবা, কারণ ম্যাথমেটিক্যালি দেখে ম্যাথমেটিক্যালি বুঝাচ্ছে, মুখস্থ করা এখানে ইজি, ঠিক আছে? কারণ মুখস্থ করার প্রতিভা তোমার মুখস্থ করার অভ্যাস তোমার প্রতিভাকে কি করবে, ধ্বংস করবে, তাই না? একটা বিখ্যাত কোচিং এর ডায়লগ, মুখস্থ করার অভ্যাস তোমার তোমার প্রতিভাকে ধ্বংস করবে, কিন্তু কিন্তু তোমার যে ইয়ে আছে তোমার যে ক্যারিয়ার সেটাকে একটু সুদৃঢ় করবে। কারণ এইটা বসে বসে ম্যাথ করতে তোমার টাইম লাগবে 5 মিনিট, আর তুমি এটা যদি মুখস্থ করে নাও তোমার সময় লাগবে হচ্ছে 5 সেকেন্ড, দেখবা দাগায় দিবা। সো এই সকল জিনিস আমার প্রিফারেন্স থাকবে হচ্ছে তোমরা আপাতত মুখস্থ করবা, ঠিক আছে? আর আজকে লেকচার পর্যন্ত কারো কোনো সমস্যা? লেকচার এই পার্ট পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নাই। ভাইয়া দহন তাপের ক্ষেত্রে আমার প্রসমন তাপের ক্ষেত্রে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ করো কোশ্চেন। ভাইয়া প্রসমন তাপের ক্ষেত্রে বলছিলেন না যে এখনো পানির জন্য যে 57.34 কিলো জুল যে মানটা, হ্যাঁ বলো, আমার পাঁচন পানির ক্ষেত্রে কি এই মানে হবে নাকি? বুঝি নাই কার ক্ষেত্রে, প্রসমন তাপের ক্ষেত্রে বুঝাইছিলেন না যে এখনো পানির ক্ষেত্রে 57.34 এই মানটা হবে, তো এখানে যদি আমার পাঁচন পানি হয় তাহলে 5 দিয়ে গুণ হবে, 5 দিয়ে গুণ হবে। যেমন একটা তোমাদেরকে বিক্রিয়া দেখাই, ধরো আমার বিক্রিয়া করলো হচ্ছে এরকম যে H2SO4 সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড,
বিক্রিয়া করছে। হ্যাঁ দেখতে পাচ্ছো এইখানে তৈরি হবে হচ্ছে ক্যালসিয়াম সালফেট আর দুই অনু পানি, তাই না? তোমাকে দিয়ে বলবে এই বিক্রিয়ার প্রসমন তাপ কত, এই বিক্রিয়ার প্রসমন তাপ হবে 114, 114.68। কারণ এখানে কয় অনু পানি? দুই অনু, দুই অনু পানি, এই জন্য দুই দিয়ে কি হবে, গুণ হবে। যত অনু পানি, এক অনু পানির জন্য হচ্ছে কত? 57.34। আচ্ছা এখানে কিছু ডিফারেন্স আছে, ডিফারেন্স এটা এক্সেপশনাল। যেমন যদি এখানে হাইড্রোজেন ফ্লোরাইড হয় সেক্ষেত্রে কি হবে, 68 হবে, এটার তো ডিফারেন্স। আর সাধারণত যারা দুর্বল অ্যাসিড তাদের ক্ষেত্রে 55, যারা সাধারণ সাধারণ হচ্ছে অ্যাসিড, এই সাধারণ হচ্ছে সাধারণ ক্ষার, তাদের ক্ষেত্রে কত? 57। ঠিক আছে জি ভাইয়া, সাধারণ অ্যাসিড সাধারণ ক্ষারের ক্ষেত্রে 57, 57.34। আর যারা হচ্ছে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার তাদের ক্ষেত্রে কত? 55.34, 55.24 আছে কোথাও কোথাও, মানে ভ্যারি করে। হ্যাঁ আর আর হচ্ছে যদি হাইড্রোজেন ফ্লোরাইড হয়, হাইড্রোজেন ফ্লোরাইড যদি অ্যাসিড হয় সেক্ষেত্রে হচ্ছে 68 কিলোজুল কিলোজুল পার মোল। এটা হচ্ছে ডিফ, এটা হচ্ছে এক্সেপশনাল এই ঘটনাটা। ঠিক আছে আর কারো কোনো সমস্যা ভাইয়া? লেকচারের বাইরে আরেকটা প্রবলেম ছিল, বলো। ক্রান্তি তাপমাত্রাটা মূলত কি? আচ্ছা এটা তো হচ্ছে ক্রান্তি তাপমাত্রা মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তাই না? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্যাস, তো এই গ্যাসকে ধরো তুমি তরল বানাইতে চাও, কিন্তু আগে কার্বন ডাইঅক্সাইডের তাপমাত্রা তোমাকে 31.1 ডিগ্রি সেলসিয়াস আনতে হবে। এর উপরে থাকলে তুমি যতই চাপ দাও যত কিছুই করো একে তুমি গ্যাস মানে তরল বানাইতে পারবা না, বুঝতে পারছো? ধরো তুমি পুরো পৃথিবীর সব চাপ দিলা, 5000 এটিএম চাপ দিলা, কিন্তু তাও এটাকে কি করতে পারবা না, তুমি তরল বানাইতে পারবা না। তো এটা তাপমাত্রা কমপক্ষে আনতে হবে কত? 31.1, মানে সর্বোচ্চ এর নিচে গেলে তরল বানাইতে পারবা, কিন্তু এর উপরে গেলে তুমি 31.2 বানাইছো, দুই তাপমাত্রা বানাইছো, বানায় তুমি অনেক চাপ দিচ্ছ, কোনো লাভ হবে না, তুমি এটাকে কোনোভাবেই তরল বানাইতে পারবে না। তার মানে সর্বোচ্চ যেই তাপমাত্রায় উপযুক্ত চাপ প্রদান করা হলে কোন একটা গ্যাস তরল রূপান্তরিত হয়। সর্বোচ্চ কেন বলছি, এর নিচে গেলে তো তরল হবেই, কিন্তু এর উপরে গেলে চাপ দিলে তরল হবে না। তাহলে যে লাস্ট লিমিট এটাকে বলে হচ্ছে কি, তার ওই পদার্থের ক্রান্তি তাপমাত্রা। বুঝতে পারছো? মানে সর্বোচ্চ 31.1 পর্যন্ত আপনি চাপ দিয়ে তরল বানাইতে পারবেন, 31.1 পার করার পরে আপনি যতই চাপ দেন এটা তরল বানাইতে পারবেন। এটা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে, এক এক পদার্থের ক্রান্তি তাপমাত্রা এক এক রকম, বুঝতে পারছো? মানে সবার একটা নির্দিষ্ট তাপ আছে। যেমন ধরো একটা গ্যাস ধরলাম এক্স, ওকে 20-এর নিচে আনা না হলে ও কোনোদিনও তরল হবে না, তাহলে ওর ক্রান্তি তাপমাত্রা হচ্ছে কত? 20। আচ্ছা সে যদি 20-এ হয় তাহলে সে 5-এও হবে, হবে না? হবে, অবশ্যই হবে, কিন্তু 21-এ গেলে আর হবে না, বা 20.1-এ গেলে আর হবে না, বুঝতে পারছো? আচ্ছা এটা হচ্ছে ক্রান্তি তাপমাত্রা। আর কারো কোনো সমস্যা? ওকে ফাইন, তাহলে ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুখে থাকো, আর পড়াশোনার প্রতি একটু মনোযোগী হও, তাইলেই হবে। ঠিক আছে, ওকে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।